মহাব্বতের সাথে বিশ্ব নবীর উপরে দরুদ পড়তে হবে, আল্লাহ খুশি হবেন। আল্লাহুম্মা জোরে জোরে সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাও মাশহারা বানু কেন্দে বলেন আরে জনালা বেদিন কোলে আই যে দেশেতে নাই রে জিন চলো সেই দেশেতে চলে যাই। আল্লাহুম্মা মহাব্বতের সাথে পড়েন তো সাল্লি। মহান আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া, সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যে আমাদেরকে কবুল করেছেন সবাই বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক আমাদেরকে উম্মতে মুহাম্মদী করে পাঠিয়েছেন সবাই বলি আলহামদুলিল্লাহ। নারায়ণ তাকবীর, নারায়ণ রিসালাত, সবাই বলি মারহাবা। আসতেছেন মাওলানা মশিউর রহমানের সাথে কথা হলো, ফুরফুরা সেলছেলা, জোনপুরি ছেলছেলা। মাওলানা মশিউর রহমান আসতেছেন, ইনি হলো ফুরফুরার একজন, আর জোনপুরি আসতেছেন, মাইজ ভান্ডার আসবেন ইনশাল্লাহ। এখন চুপচাপ করে বসে পড়ি আমরা, ওইটা কথা শুনি আমরা। আমি আটরশিতে গেলাম বেড়াইতে, আটরশিতে যাই কি হয় দেখি, হাজার হাজার লোক ডাকতেছে ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম। আর প্রশিক্ষণ কেউ থাকলে অবশ্যই বুঝবেন। তারপরে আবার ডাকতেছে ইয়া রহমাতাল্লিল আলামিন, মারহাবা বলে ইয়া রহমাতাল্লিল আলামিন। তার মানে নবীকে ডাকতে হবে, তাহলে আল্লাহ শুনবে না। ওই কুলিন কুনতুম তুহিব্বুন আল্লাহ এই আয়াতটার সাথে মিশাইছে। গেলাম সরমুনাই, সরমুনাই যাই দেখি হাজার হাজার লোক, চোখটা বন্ধ করেন, মারা গেলেন, কবরের মধ্যে লাশ নিয়ে গেলেও হলো, সাপ আসলো, একটা সবল মারল, সত্তর হাজ দূরে চলে গেলেন, সত্তর হাজ দূরের থেকে চলে আসলেন, এবার জিকির করতেছে সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 জিকির করতেছে। এই কোনো ছবি তুলবে হবে না এখানে, জান যা হয়েছে হয়েছে, আমি এখানেও তো দেখি আল্লাহ। এবার গেলাম বিশ্ব ইস্তেমায়, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলার সাথে সাথে একদল লোক লাফাই উঠে বলছে ইনশাল্লাহ বাকি নামাজ আনতে দিনের কথা হবে, বহুত ফায়দা আছে। এখানেও তো আল্লাহর ব্যাপার। সাজাদপুরের কিছু মুরিদ আছে, সাজাদপুরের আল্লাহ আল্লাহ রে মন আল্লাহ কর জপ না, আল্লাহর নামটি না জপিলে দিল তো জিন্দা হবে না, এটাও তো আল্লাহরই ব্যাপার। ঘুরতে ঘুরতে গেলাম লালন শাহর মাজারে, মুসকাটেনি কমপক্ষে ২৫ বছর হবে, এক তারা নিয়ে কয় চলে গেলেন দয়াময় রাসূলকে চিনলে পারে খোদা চিনা যায়। কেন তো আল্লাহ রসুলেরই ব্যাপার নাকি ভাই। গেলাম মাইজ ভান্ডার, মাইজ ভান্ডারে যাই দেখি কানতেছে কোন সাধনে পাব খোদা রে এ ভান্ডারি ধন, কোন সাধনে পাব খোদা রে, সবই তো খোদার ব্যাপার, সব খোদার ব্যাপার,
আজমির গেলাম, আজমিরে কি এখানে কি কি হচ্ছে, আজমিরে যাই দেখি এক পাগল খাজা বাবার মাজারের দিকে তাকাইয়ে চোখের পানি ফেলে কান গাইছে, মঈনুদ্দিন নাম ধরিল আজমির আসন করিল, আশেকের মনে আগুন জ্বালাইল, কি খেলা খেলিল বাবা রঙিল, এখানেও তো চোখের পানি ফেলে। সব জায়গায় উদ্দেশ্য কিন্তু একমাত্র কি, জোরে বলা লাগবে, চরমোনাই, আটরশি, মানিকগঞ্জ, মাইজ ভান্ডার, আজমির, বাগদাদ, মদিনা, মক্কা, সবার উদ্দেশ্য কি, আল্লাহ। বাবা আল্লাহর বাড়ি বহুদূর, আল্লাহর বাড়ি বহুদূর, এটা কি পবিত্র কোরআন শরীফ ঠিক কিনা? এই কোরআন শরীফে কোনো জাল কথা আছে? জালিকাল কিতাবু লা রাইবা ফিহি, আল্লাহ বলছে আমার কিতাবে কোনো সন্দেহ নাই, জোরে বলেন মারহাবা। এই পবিত্র কোরআন শরীফের মধ্যে কিছু কিছু মানুষের নামে সুরা আছে, এটা কি জানেন? এবার ধরেন একটা করে সুরায়ে ইব্রাহিম আছে নাকি? বাহির মাদির ইব্রাহিম না মেহেরপুরের ইব্রাহিম? নবী ইব্রাহিম। মিল্লাতে আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আল্লাহর জবানে ঘোষিত, আল্লাহ বলছেন গোটা মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর বাড়ি, আমি একটা কথা বলে ফেলেছি, আল্লাহর বাড়ি জোরে কোন, আল্লাহর বাড়ি বহুদূর, কত দূর, নমরুদের দাবনের মধ্যে, নমরুদের নমরুদের দাবনের মধ্যে ইব্রাহিম খলিলের জন্ম হলো। নমরুদ বলে দিল স্বামী স্ত্রী এক জায়গায় হওয়া যাবে না, বাচ্চা জন্ম দেওয়া যাবে না। এমন সময় ইব্রাহিম খলিলের মা একটা পাহাড়ের ভিতরে জন্ম দিয়ে পাহাড়ের গুহাটা একেবারে পাথর দিয়ে ঢেকে দিয়ে চলে আসলেন, আল্লাহ তোমার ওয়াস্তে বাচ্চাকে ছেড়ে দিয়ে গেলাম, সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে কয় জিব্রাইল, জিব্রাইল আমার খলিলের মা নমরুদের ভয়ে জন্ম দিয়ে চলে গেছে, তাড়াতাড়ি যাও, আমার খলিলের ক্ষুধা লাগবে, আমার খলিলের বৃদ্ধ আঙ্গুলটা মুখের মধ্যে দিয়ে দাও, ওই আঙ্গুল দিয়ে আমি আল্লাহ তাআলা দুধ আর মধু বের করে দেব। আল্লাহ কি পারে? পারে। মা কিছুক্ষণ পর চিন্তা করে দেখি তো বাচ্চাটার ব্যাপার কি, দৌড়ে চলে গেছে, যে দেখে গুহার পাথরখানা নাই, মা চিৎকার করে কান্দে, নমরুদের গোষ্ঠী তোমার বাচ্চাকে ধরে নিয়ে গেছে। গুহার মধ্যে ঢুকে দেখি একটা আঙ্গুল দিয়ে চুষতেছে, গাল দিয়ে দুধ বেবে পরে, জোরে বলেন মারহাবা, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একটু মোহাব্বত লাগান, সাল্লাল্লাহু, ওরে বাংলার বায়ুরে মারহাবা বলে, তুই যারে সোনার মদিনায় মদের সালাম পৌঁছে দিও, নবীজির রওজায় মোহাব্বতের সাথে পড়া লাগবে, সাল্লাল্লাহু।
সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু, চলে যান। যে লোকটা আমার কানে কানে কথা বলল, ইনার খুব কাছের লোক, আলহাজ আবুল হোসেন, জোরে কর মারহাবা, এটার আব্দুল মান্নান। তো উনি আমার কানে কানে কি বলল জানেন? ওরা আমার বন্ধু আমাকে বলল যে কিভাবে মহাপিল করতেছেন, এই এইভাবে, তবে যান খাসি যা লাগে আমি দিব, সুবহানাল্লাহ। আমি এখানে আসে দুইজনই আছে, আমার জিন্দেগিতে কাউকে বলবো না, বলাইতে পারে নাই, 30 বছরের বন্ধুত্ব বলাইতে পারে নাই যে এটা দিতে হবে। উনি বলছে ঠিক আছে আলহামদুলিল্লাহ। তো হাতটা খাসি নিয়ে আসছে, চলন্ত গাড়ির থেকে একটা খাসি পড়ে গেছে। তো আমাকে এসে বলছে যে এই কথাটা একটু বলেন, চলন্ত গাড়ির থেকে খাসি পড়ার পরে চিল্লায়ও নাই, ওর হাড় হাড্ডি কিছুই ভাঙে নাই। তো আশ্চর্য, মানে সারাদিন এই গল্প যে চলন্ত গাড়ির থেকে খাসি পড়ে গেল, সে খাসির কিছু হলো না। আমি আগেই বলেছি তোমার খেলা তুমি বোঝো, অন্য বোঝার সাধ্যকার, কি খেলা খেলতেছো বাবা শফিউল বাশার। এখানে আমার কিছু ব্যাপার নাই, গুলাম রহমান হযরত আহমদুল্লাহ মাইজভান্ডারি কেবলা কাবার খেলা। আমি এ দরবারের নিজেও একজন ঝাড়ুদার, দীর্ঘদিন কুষ্টিয়াতে ভাড়া থাকতাম, আমাকে আমার কুষ্টিয়ার এক বাস লোক আসছে, যে ছবিটা তুললো যে ছেলেটা আমার বধু মেম্বারের জামাই, আমাদের খুব কাছের লোক, এসেছেন আমাকে বারবার টিটকারি মারতো, এ লোক মারা গেলে ওর বউ ছেলে থাকবে কোথায়, আমি আল্লাহ যেখানে রাখবো। যাই হোক, এ রহমানিয়া দরবার, আমার দাদা হুজুর মৌলানা সৈয়দ গুলামুর রহমান বাবা ভান্ডারীর নামে রহমানিয়া দরবার, এই দরবারে আমার কিছু নাই, সব কিছু তার। আর আরেকটা কথা শুনলে অবাক হয়ে যাবেন যে এই জায়গা ফাঁকা মাঠ, এখানে কোনো কেয়ারটেকার থাকে না, এই পর্যন্ত আমার একটা কাঠের টুকরাও চুরি হয়নি। পুকুরে মাছ ছাড়ছি, আমি তো মাছ দেখতে যাইও না, মনি তো যাই না। তো আমার অনেকে বলে মাছ মনে হয় নাই, নড়ে সরে না, মাছ মনে হয় সরে সুরি করে নিয়ে গেছে। তবে সোরেরও তো খাওয়া লাগবে পাগ, আমি বলেছি সোরেরও তো দেখিস, সোরেরও তো খাওয়া লাগবে, সোর আমার মাছ ধরে নাই। গত পরশু দিন এক মহিলা দুধ আর চিনি দিয়েছে পুকুরে, নাউজুবিল্লাহ। কেন দিয়েছেন বলে, আমার অসুখ ভালো হয়ে গেছে বাপ, তা আমি দুধ আর চিনি দিলাম। তা আমি এবার চিন্তা করলাম তো পুকুরে ঢালি লাভ কি, যে পুকুরের মালিক তাকে দাও না। যাই হোক, এই যে আমার ডান পাশে বীর মুক্তিযোদ্ধা আমার মামু বসে আছে, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, আমার মামি, শুধু মামি নয়, এলাকার ভাবি খালা দাদি নানি চাষি সবাইকে, এক সবাই এখনো আমাকে স্নেহের চোখে দেখেন, কয়টা টাকা দিবে, তো সকাল থেকে অস্থির লাগিয়েছে যে টাকাটা দিব কোন সময়, আল্লাহ তাআলা যেন। আর খুব নামাজি, তাহাজ্জুদের নামাজও মেয়েটা জীবনে কাজা করে নাই, সবাই বলে না আমিন। যে বন্ধুগণ, যে কথা বলতেছিলাম, ইব্রাহিম আলাইহিস সালামের জন্মটা পাহাড়ের ভিতরে, আমি কি বলেছি আল্লাহর বাড়ি বহুদূর। আবার পরীক্ষা আসলো, ইব্রাহিম আগুনের মধ্যে ফালাইয়া দিলেন আল্লাহ, নাকি নাকি আগুনের মধ্যে ফালাই নেই, আগুনের মধ্যে ফালাইয়া দিয়ে জিব্রাইল ফেরেশতাকে পাঠাইল, জিব্রাইল তাড়াতাড়ি যাও আমার খলিলকে সাহায্য করো। জিব্রাইল ডাক দিয়ে কয়, এই ইব্রাহিম খলিল কি সহযোগিতা করতে পারি বলো, আমাকে যদি বলতো কি সহযোগিতা করব বলো, আমি বলতাম কি জানেন, এই বাহির মাদি উল্টি দে, খালি আমার ফ্যামিলি বাদে। মুসলিম জাতির পিতা ডাক দিয়ে কয়, তুমি কে গো, বলে আমার নাম জিব্রাইল ফেরেশতা। ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়ে কয়, জিব্রাইল তাড়াতাড়ি পালাও, সুবহানাল্লাহ বলেন, হলো না সরে কর সুবহানাল্লাহ, তাড়াতাড়ি পালাও, আমি ইব্রাহিম জিব্রাইলের সহযোগিতা চায় না, মিকাইলের সহযোগিতা চায় না, আজরাইলের সহযোগিতা চায় না, আমি চাই শুধু আমার মাওলার সহযোগিতা, আল্লাহ তেজার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান। গোল্ড
স্টুডেন্ট নিয়ে পাশ করলেন। এইবার আসলো, ইব্রাহিম ছেলে এবং ছেলের মাকে বনবাসে দিয়ে দাও। বনবাসে, এই যে হাজি ভাইরা যেখানে সাপা মারুয়া পাহাড় দৌড় মারেন, অসুস্থ হলে কিন্তু দৌড় মারাই লাগবে। যদি একেবারে পঙ্গু হয়ে যান, ওখানে 100 টাকা দিলে টলি দেয় নাকি, টলি দিয়ে ঘোরা লাগবে ওখানে আস্তে ধীরে, যে তুমি একবার, তা হবে না। এইটা হলো আমার নবীর সুন্নত নয়, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত নয়, এটা হলো মা হাজেরার সুন্নত। জোরে কর মারহাবা, মারহাবা। আমাদের যে গ্রামে আমার দরবার, বাহির মাদি, এই বাহির মাদি হলো ফিলিপনগর ইউনিয়নের অন্তর্গত। ফিলিপনগর ইউনিয়ন হলো আমাদের ইউনিয়ন। তো আমাদের ফিলিপনগর ইউনিয়নের সবার নির্বাচিত চেয়ারম্যান জনাব একএম ফজলুল হক সাহেব একেবারে মাঠের মধ্যে গাড়ি যাবে, বাবা এদিকে একটা গাড়ি রাখিস নি আব্বা, সোজা চল যা, একবারে সোজা রাস্তায় ভলেন্টিয়াররা সেগুলো আগায় নাও, সোজা নিয়ে যান গাড়ি। ফজলুল হক সাহেব পরিষদের সম্মানিত চেয়ারম্যান, আপনার গাড়ি বহর সামনে সামনে সোজা চলে যাবে, ওখানে অনেক গাড়ি রাখার জায়গা আছে, কোনো মোটর সাইকেল এখানে থাকবে না, সমস্ত মোটর সাইকেল আপনি সামনে নিয়ে যান, আপনাকে অশেষ অভিনন্দন। আপনি গাড়ি বহর নিয়ে যে আজকের এই রমানিয়া দরবার শরীফকে উজ্জীবিত করেছেন, আজকের এই মহল থেকে, এই দরবার মহল থেকে আপনাকে জানাই স্বাগত অভিনন্দন। আপনার গাড়ি বহর প্রত্যেকটি ব্যক্তি সামনাসামনি সোজাসুজি নিয়ে যান, ওখানে অনেক জায়গা আছে, ওইখানে গাড়ি ল্যান্ড করে তারপরে আপনারা এখানে আসেন। ধন্যবাদ, মারহাবা। নারায়ণ তাকবীর, আরো জোরে নারায়ণ তাকবীর, নারায়ণ সালাত, নারায়ণ সালাত, রহমানিয়া দরবার জিন্দাবাদ। আজকে ফিলিপনগর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান, আমাদের নির্বাচিত চেয়ারম্যান, আমি দাওয়াত দিছি। তো সাসা কি ব্যাপার, আমি আমার দাওয়াত থাকি, ও যে কি খুশি যে চাষা আলহামদুলিল্লাহ বলছে, আমি 30 খান মোটর সাইকেল আনবো, আমি যদি 29 খান হয় তাহলে হবে না কিন্তু। তো আজকে উনি সত্যিকারী সবাই, আমি দোয়া করি আমার চেয়ারম্যানের জন্যে, আমার চেয়ারম্যানকে আমি বাঙালি হুজুর জীবিত থাকাকালীন যেন শুনতে পাই, স্বামী স্ত্রী দুজনকে আল্লাহ হজ করাইছে, একটু আমিন বলেন। আর সম্মানিত চেয়ারম্যান সাহেবকে আমি, এত তো স্টেজে জায়গা দেওয়া সম্ভব না, যদিও সবাইকে বসাইতে পারলে আমি শান্তি পারতাম, তারপরও আমার চেয়ারম্যান সাহেবকে মঞ্চে আসার জন্যে আমি রহমানিয়া দরবারের পক্ষ থেকে অনুরোধ করছি। নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর, আসুন সবাই পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মহব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা, সবাই সাল্লি আলা মাওলানা ওয়ালা আলিহি, মহব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা, ছেলে এবং ছেলের মা হাজেরাকে বনবাসে দেওয়া হলো, পানির পিপাসায় পানি পানি করে সাফা মারোয়া 7 বার দৌড় মারলো, ঘুরে গিয়ে দেখে শিশু বাচ্চা ইসমাইলের পার আঘাতে মাটি ফেটে চিরচির করে মিষ্টি পানি উঠতেছে, এটা হলো জমজমের পানি। জোরে কোন মারহাবা, পাশ হয়ে গেল, সব পাশ হয়ে গেল। এইবার আর একটা পরীক্ষা আসলো, ইব্রাহিম মহব্বতের বস্তু কোরবানি দাও, পিছনের সবগুলো পাশ না ফেল, পিছনের যতগুলো পরীক্ষা পাশ না ফেল, এবার পরীক্ষা আসলো, ইব্রাহিম
মহাব্বতের বস্তুকে কুরবানি দেও। উট কুরবানি হলো না, দুম্বা কুরবানি হলো না, বকরি কুরবানি হলো না, শেষ পর্যন্ত মা হাজেরাকে ডাক দিয়ে কয় হাজেরা গো ইসমাইলকে সাজায় দাও, আমি দাওয়াত খাইতে নিয়ে যাব। এই আলেম ভাইরা ঠিক না বেঠিক? দাওয়াত খাইতে নিয়ে যাও, দাওয়াত খাইতে নিয়ে যাচ্ছ, জুব্বার মধ্যে তলোয়ার ঢুকাইছে। পর্দার আড়ালে মা বোনেরা শোনেন, শয়তান গেছে হাজেরার কাছে, হাজেরা তোমার ছেলে কই? কইলো আর বাবা ইব্রাহিম খলিলের সাথে দাওয়াতে গেছে। বলছে না দাওয়াতে যাই নাই, তোমার ছেলেকে জবাই করবে। বলছে তুমি কি মানুষ না শয়তান? বলে আমি মানুষ। বলে কোনো বাবা কি ছেলেকে জবাই করতে পারে? শয়তান বলে ফেলেছে হাজেরা তোমার স্বামীর আল্লাহর হুকুম। আমরা সবাই যখন বলবো তখন কি বলবো? আমার আল্লাহ না তোমার আল্লাহ? জোরে বলেন আমার আল্লাহ। আর ও বলে ফেলেছে তোমার স্বামীর আল্লাহ হুকুম করেছে। মহাজেরা বুঝতে পেরেছে, মহাজেরা ডাক দিয়ে কয় স্বামী শয়তান রে আল্লাহ তাআলার যদি হুকুম হয়ে থাকে রে, ওরকম দর্জন ইসমাইলকে আমি মাও জবাই করতে রাজি আছি। হাজেরার কাছে পারল না, ছোট ছেলে ইসমাইলের কাছে গিয়ে শয়তান ডাক দিয়ে কয় ইসমাইল কোথায় যাও? বলে দাওয়াতে যাই। বলে দাওয়াতে যাও না, তোমার বাবার ভিতরে তলোয়ার আছে, তোমাকে জবাই করতে নিয়ে যায়। ইসমাইল কয় বাবা কি ছেলেকে জবাই করতে পারে? শয়তান কয় তোমার বাবার আল্লাহর অর্ডার। বুঝো আমার বাবার আল্লাহ তোমার আল্লাহ না? আচ্ছা আরে শয়তান, আমার আল্লাহর যদি হুকুম হয়ে থাকে রে, আমি ইসমাইল 50 বার জবাই হতে রাজি আছি। আল্লাহকে যার পূর্ণ ঈমান কোথা সে মুসলমান? এমনিতেই আল্লাহর জবানে জাতির পিতা ঘোষণা করা হয় নাই। এ বাবা ত্যাগ না করলে সে কোনোদিন ভোগ করতে পারে না। জোরে বলুন ঠিক কিনা? এই যে বীর মুক্তিযোদ্ধারা খালি বারবার ডাকতেছে বীর মুক্তিযোদ্ধারা, এখন অনেক লোক মুক্তিযোদ্ধার নাম শুনলে বলে মুক্তিযোদ্ধা, এরকম অনেকে করে। বীর মুক্তিযোদ্ধা তোমার মাকে তোমার বাপকে জিজ্ঞাসা করো মিলিটারির হাতের থেকে কেমনে বীর মুক্তিযোদ্ধারা মাত্র 9 মাসে স্বাধীন করেছে। জোরে বলুন ঠিক কিনা? এখন তো ঠিক বলবাই। আল্লাহর বাড়ি ওয়াজ তো এইটাই নাকি? হযরতে হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন সাহাবী, জোরে কন সুবহান, হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামিন সফরে গেলেন, গিয়ে দেখে মসজিদ এক লোক নামাজ আদায় করতেছে, দাঁড়ায় আছে, সালাম ফিরানোর সাথে সাথে জিজ্ঞেস করে ভাই জানেই নামাজ কত বছর পড়েন? বলে 40 বছর। বলে একদিনের নামাজ আমার মাওলার দরবারে পৌঁছে না। বলেন কি বলে হ? বলে কেন? আল্লাহ যে নামাজ পড়তে বলেছে সেই নামাজ পড়েন, আমার নবী যেই নামাজ পড়তে বলেছেন সেই নামাজ পড়ে। আমার নবী তো নামাজ পড়তে বলেছেন, আমরা তো সেই নামাজই পড়ি। এত সহজ কথা নয়, নামাজ কি ইয়ারকির ব্যাপার নাকি? নামাজের ওয়াজ পড়ে হযরতে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেবলমাত্র মদিনার একটা গ্রামের ভিতরে বিয়ে কবুল হলো। কবুল 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 কয় কবুল? জোরে বলেন 3 কবুল। 3 বার কবুল হলো, বিয়ে হয়ে গেল। কবুল হয়ে গেল বৈধভাবে স্বামী স্ত্রী সম্পর্ক, বিয়ে হয়ে গেল। কবুল বলার সাথে সাথে এখন জামার সামনে খাবার আসবে, অনেক কিছু, বাসর ঘর কত কিছু। এমন সময় যেই কবুল করে ফেললেন, এমন সময় দরদি নবী চিঠি দিয়েছে হুজাইফার কাছে। আবারও ভালো করে শোনেন, যে তরিকারি হই আর যে মাঝহাবেরই হই, খোদা পাওয়া এত সহজ কথা? হুজাইফার আমার দোয়া নিয়ত, আশা করি মহান আল্লাহ তাআলার ইচ্ছায় ভালো আছো।
আমি আখেরি পয়গম্বর, আমি মদিনাওয়ালা। এ রে হুজাইফা ভালো করে শোনো রে, হুনায়নের যুদ্ধ, ফজরের নামাজ আনতে হুনায়নের যুদ্ধে আমরা সবাই রওনা করব। ওই যুদ্ধে তোমাকে তিনজন সেনাপতি করা হয়েছে, তার মধ্যে প্রধান সেনাপতি আমি তোমাকে করেছি। পত্র পাওয়া মাত্র আমার সঙ্গে দেখা দা। কি গো বাবাজিরা, পীর মুরিদি তো বিশাল্লা, পীর মুরিদি করলে বাঙালি হুজুর বাংলাদেশের বড় পীর। এখানে যত মুরিদ আছে জিজ্ঞেস করে দেখেন, মসজিদে নিয়ে যাই, কয় টাকা চাইছে তোর পীর? না আমার বন্ধু, সে যদি, সে এখন আল্লাহর রহমতে 500 গাভী গরুর মালিক, 500, এবং গাভী গরু অস্ট্রেলিয়ার থেকে ফ্লাইটে করে নিয়ে আসে। আবার এই যে বাবাজি বসে আছে, চেহারা দেখি ওজন করতে পারবা না, ওই এলাকার সব থেকে বড় ধনী। এবার কত মন ধান পাইছেন? 4000 মন ধান পাইছে, ওর মুখেই শোনে। কয় হাজার মন? 4000 মন ধান কাটতে আরো যাবার 2000 মন মুনিষে লিগিয়েছে, মনে আছে? জোরে বলেন ঠিক কিনা। তো কেউ বলতে পারবে না যে ভাই আমার মহাপিলে 1 কেজি চাউল দেন, আমার চাচা চেয়ারম্যান। আমি যদি বলি বাপ আমার তবারকের সমস্ত চাউল দিতে হবে, ও বলবে যে আব্বা আমি দিব। কিন্তু জিজ্ঞাসা করেন তো, চা খাই চলে আসি, চাচা তুমি গেলে আমি খুব খুশি হব, চাচাও খুব খুশি হয়েছে। এইটাই হলো মহাব্বতের কথা। আল্লাহুম্মা সবাই সাল্লি আলা মাওলানা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাও। আরে হুজাইফা, আমি মদিনাওয়ালা বলছি, আমি আখেরি পয়গম্বর বলছি। আগামীকাল ফজরের নামাজ বাদে হুনায়নের যুদ্ধে রওনা দিতে হবে, তোমাকে তিনজন সেনাপতির মধ্যে প্রধান সেনাপতি করেছি, চিঠি পাওয়া মাত্র আমার সঙ্গে দেখা কেবল বিয়ে কবুল হয়েছে। এমন সময় যদি বিশ্ব নবীর ডাক পড়ে রে, আমি তো আগে দৌড় মারব। কেবল আমার বিয়ে হলো আর এখন নবী ডাক দিলি আমি যাব? আমার জীবনের দাম নাই নাকি? খোদার বাড়ি বহুদূর, জোরে বলেন ঠিক কিনা। জিকির করতে করতে লাফ মারি কলা গাছে উঠো, তাতে শিমুল গাছ আর মাদার গাছে উঠো না কেন? জোরে বলেন ঠিক কিনা। চিঠিটা চুমা দিলেন, সুবহানাল্লাহ বলেন, চোখে লাগালেন, বুকে লাগালেন, সঙ্গে সঙ্গে ঘোড়া দাবড়ায় মসজিদের গেটে হাজির হয়ে গেলেন। জোরে বলেন মারহাবা, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো আমি গোলাম হাজির। আরে হুজাইফা, আমি অর্ডার দিলাম যুদ্ধের সামান রেডি করো, সারা রাত যুদ্ধের জন্য প্রস্তুত হতে হতে হযরতে বিশ্ব মুয়াজ্জিন আজান দিয়ে ফেলেছে। বিশ্ব মুয়াজ্জিন কিনা, রাত হয়ে গেছে, ফজর হয়ে গেছে। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। সারা রাত যুদ্ধের সামানা তৈরি করতে করতে বিলাল আজান দিলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। হযরত হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে হাজির হয়ে গেলেন। নবীজি নামাজ শেষে যুদ্ধের পরামর্শ, যুদ্ধের কলা কৌশল, যুদ্ধের কায়দা গুলো মশওয়ারা করতেছে। এইভাবে অ্যাটাক করবা, এইভাবে তোমরা ধরবা, এইগুলো নিয়ে নবীজি আলাপ করতেছেন। এমন সময় একটা পিয়ন এসে চিঠি দিয়ে চলে গেল। হুজাইফা নবীর ওয়াজ শুনে আর এইভাবে তাকাই, পড়তেছে, স্ত্রী লিখতেছে, রে স্বামী, স্বামী গো তোমার সঙ্গে যে আমার 3 বার কবুল হয়ে বিয়ে হলো, তোমার চেহারা কেমন দেখলাম না গো স্বামী, তুমি দেখতে কেমন তা বুঝলাম না। কেয়ামতের মাঠে তুমি যে আমার স্বামী, তোমাকে চিনব কেমনে?
কোন অপরাধে চলে গেলাম, কিছুই বলে গেলে না গো স্বামী, আমি অনুরোধ করছি একবার এসে তোমার তোমার দেখাটা দেখায় দিয়ে যা। চিঠিতে লিখতেছে, আরে স্ত্রী আমার যখন কবুল পড়ে ফেললাম, আমার দরদি নবী সঙ্গে সঙ্গে চিঠি দিয়েছে, ও যাই পারে পত্র পাওয়া মাত্র দেখা করো, তোমাকে আগামীকাল ফজর বাদে হুনায়নের যুদ্ধের প্রধান সেনাপতি করা হয়েছে। স্ত্রী রে আমার নবী একখান হাদিসে বলেছেন, স্ত্রী ছেলে মেয়ে সংসার পরিজন সন্তান টাকা পয়সা ধন দৌলত সব থেকে আমি মোহাম্মদকে যে ভালো না বাজবা সে কোনোদিন আল্লাহ পাবা না। এ মানুষ বলেছে আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডুরি বান্ধ নবীজির রোশনে ওলে কুতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ। আল্লাহুম্মা মহব্বতের সাথে সাল্লি আলা মদিনাবাসী চিল্লায় বলেন মারহাবা, ধন্য হলো তোদের জীবন, তোদের মাঝে ঘুমিয়ে আছেন দোজাহানের মহাজন। আল্লাহুম্মা সবাই সাল্লি মাওলানা আলাস মাও। চিঠি আমার যা আমার দ্বারাই যাওয়া সম্ভব হলো না, চিঠি দিল আমার যাওয়া আমার দ্বারাই যাওয়া সম্ভব, আবার চিঠি লিখতেছে স্ত্রী, স্বামী গো তুমি ধর্মযুদ্ধের সেনাপতি হয়েছ, তুমি চলে যাও আমার কোনো বাধা নাই, আমার একটা জানা মতে তিনজন যদি ধর্মের যুদ্ধের সেনাপতি হয় ওই যুদ্ধের প্রধান সেনাপতি শহীদ হয়ে যা, তুমি যে শহীদ হয়ে যাবা তাতে কোনো সন্দেহ নাই, একবার তোমাকে কিয়ামতের মাঠে আমি কেমনে চিনব, একটুখানি তোমার চেহারাটা দেখা দিয়ে চলে যা। আবার চিঠি আসছে, নবীজি যুদ্ধের কলা কৌশল পরামর্শ করে গোপনে চিঠি লিখতেছে, বারবার ডিস্টার্ব করো না স্ত্রী রে, আমার নবী যুদ্ধের প্রস্তুত চলতেছে, আমার দ্বারাই যাওয়া সম্ভব হলো না। চিঠি চলে গেল স্ত্রীর কাছে, আমার নবী জিজ্ঞাসা করে, হুজাইফারে যুদ্ধের কলা কৌশল মাসোয়ারা চলতেছে, বারবার তোমাকে চিঠি দিয়ে ডিস্টার্ব করে কে বলো? হুজাইফা ডাক দিয়ে কয়, আপনি যখন গতকালকে চিঠি দিলেন তিনজন সেনাপতির মধ্যে হেড সেনাপতি করেছেন, কাল যখন চিঠি দিলেন গো নবী তখন কেবল কবুল কবুল কবুল, আমার বিয়ে হয়ে গেল, আমার বিয়ে হয়ে গেল। হুজুর কিছু মনে করবেন না, আপনি বলেছেন পত্র পাওয়া মাত্র চলে আসো, তাই আমি এক মুহূর্ত দেরি করি নাই, আমার স্ত্রীর চেহারাও দেখি নাই, আমার স্ত্রী বলছে একটু দেখার জন্যে, তো আমি কিছু মনে করেন আমি বলে দিছি আমার দ্বারা যাওয়া সম্ভব নয়। বাদিয়াপাড়ার আল্লাহর ওলি হযরত শাহ সুফি মহসেন আলী রহমতুল্লাহ আলাইহ ফুরফুরার একজন খলিফা ছিলেন এবং ওলি, তিনার সন্তান আমাদের সবার প্রিয়, আমাদের কুতুব ভাই বলি আমরা, তিনি এসেছেন, আমি তার জন্য আমরা হাজার হাজার মানুষ নিয়ে দোয়া করি, তিনাকে একটু বসার জায়গা করে দিতে হবে চেয়ারে, দাঁড়ায় থাকবেন
এর নাম তরিকত সম্মেলন। এর নাম কি? তরিকত সম্মেলন। চিশতিয়া, কাদরিয়া, নকশাবন্দিয়া, মুজাদ্দাদিয়া সবার স্থান হবে। আমি গতবার বলেছিলাম এটা তরিকতের বিশ্ব ইজতেমা হবে, এবার আমি তা প্রমাণ পাচ্ছি, যেখানে ফুরফুরা, জনপুরি, মাইজভান্ডার, চিশতিয়া, কাদরিয়া সবাই এসেছেন। তার কারণ ইমাম মেহেদী আলাইহিস সালামের ভিতরে কোনো দ্বিধাবোধ থাকবে না, তিনি সবার ইমাম মেহেদী। তাই আমরা একটু সবাই মিলে এক জায়গায় হয়ে থাকতে চাই। যার যার গদি নিয়ে যদি বসে থাকি আমি বড় ওলি, হবে না। ইনাকে আজকে আমি স্থান দিলাম, ওনার গ্রামে তো জিজ্ঞাস করেন না, আমি বাদে যদি জালসা দেয় মিলাদের লোকও হবে না। আমি আমার ফুটানি করি না, এখানে যত লোক আসছে আপনাদের দেশে আমি যাই, বাঙালি হুজুরের নামে পাগল, নাউজুবিল্লাহ। এক লোক বলছে হুজুর মুরিদ হবো, তাহলে বাবা আমি খুঁজতেছি তোমাকে, তুমি আমাকে মুরিদ বানো। তার কারণ মুরিদ হওয়া, মুরিদ করা লস, মুরিদ হওয়া লাভ। ইমামতি করা লস, মুসল্লি হওয়া লাভ। এইগুলো আধ্যাত্মিক ব্যাপার, বুঝবেন না শেষে আবার ওই বাহির মাদি চার দোকানে আবার আর এক জোর বাঁধবেন। চার দোকানে জোর না বাঁধে আমার কাছে চলে আসেন, দলিল কত প্রকার ও কি কি দেখাই দেবো ইনশাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলেন, হুজাইফার আমি রাস্তায় দাঁড়ালাম, তাড়াতাড়ি তোমার স্ত্রীর সঙ্গে দেখা করে চলে আসবা, আমি আখিরি পয়গম্বর অনুমতি দিলাম, দেখা করে আসুক। নবীজির অনুমতি পেয়ে চলে আসছে, সঙ্গে সঙ্গে ঘোড়া দাপড়ালেন। ঘোড়া দাপড়ানোর পরে হুজাইফার স্ত্রীর বাড়ির গেটে দাঁড়িয়ে ডাক দিচ্ছে, হুজাইফার স্ত্রী রে, ও হুজাইফার স্ত্রী, তোমার স্বামী হাজির হয়ে গেছে, তুমি যদি দেখতে চাও তাড়াতাড়ি বের হয়ে আইসো। বাড়ির গেটে গিয়ে বলছে, স্বামী গো তু বাড়ির ভিতরে আইসো বলে অনুমতি নাই। সুবহানাল্লাহ বলেন, বলে আমি অনুমতি দিচ্ছি বলে তোমার অনুমতিতে তোমার বাড়ির ভিতরে আমার যাওয়া সম্ভব না গো। আল্লাহুম্মা জোরে জোরে সাল্লি আলা মাওলানা মুহাম্মদ, মহব্বতের সাথে ওয়ালা আলে মাও, যেথাই থাকো যে অবস্থায় থাকো, নবীজিকে ভুলো না, নবীজিকে না ভুলিলে নবী তোমায় ভুলবেন না। আল্লাহুম্মা সবাই সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে। স্ত্রী কয় একটু ভিতরে আসেন, কইছে অনুমতি নাই। বলে কেন? আরে স্ত্রী, আখেরি পয়গম্বর বিশ্ব নবীকে রাস্তায় দাঁড় করাই এসেছি, অনুমতি তোমার শুধু দেখা করতে। বলে এক গিলাস পানি খান বলে অর্ডার নাই, এর নাম হলো আল্লাহওয়ালা। তো বলছে তাহলে এক কাজ করতে হবে। বলে কি? আরে বাবাজি, খুব খেয়ালের সাথে শোনা লাগবে, স্ত্রী জাগ দিয়ে কয়েক গ্লাস পানি খেয়ে যান, অর্ডার নেই। স্ত্রী ডাক দিয়ে কয়, আমি তো তোমার বিবাহিত স্ত্রী। বলে হ্যাঁ, তাহলে আমি একটা কথা বলবো, রাখবা? বলে কি কথা বলো? বলে স্বামী গো, আমি যখন মোনাজাত করব তুমি একবার হলো আল্লাহুম্মা আমিন বলবা। কেন? বলে আমি জানি নবীজির যুদ্ধের যারা সেনাপতি হয় আর যুদ্ধের পোশাক যখন সাহাবিরা পরে ফেলে, ওই সাহাবি যদি একবার আল্লাহুম্মা আমিন বলে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওই দোয়া কবুল করে না। আমি একটু মোনাজাত করব, আপনি একবার আমিন বলবেন। স্বামী ডাক দিয়ে কয়, স্ত্রী রে, বলার মতো হলে বলবো, ইচ্ছা হলে বলবো, নাইলে না। মোনাজাত করতেছে স্বামী মৌলার কাছে,
আরে মাবুদ, মাবুদ গো, কাজ কর মাবুদ, এই অসহায় স্ত্রী, অসহায় এক বান্দি, সবে মাত্র বিয়ে কবুল হলো, যুদ্ধের সেনাপতি হলো, শহীদ হয়ে যাবে, আমি জানি মাবুদ গো, এই হতভাগিনীর মুখের দিকে তাকায়ে আমার স্বামীকে তুমি হায়াত বাড়িয়ে দাও। হুজাইফা একবার আল্লাহ মামিন বললে কবুল হবে কি হবে না, তার কারণ যুদ্ধের পোশাক পরা আছে সাহাবি, ঠিক কিনা? আরে মাবুদ, আমাকে বিধবা কইরো না, শুধুমাত্র বিয়ে হলো, স্বামীর মজা কি পালাম না, স্বামী স্ত্রীর মজা কি পাইল না, একটা টুপি পর্যন্ত ধুয়ে দিতে পারলাম না, একটু পাখানা ধুয়ে দিতে পারলাম না, আমি স্ত্রী কিয়ামতের মাঠে কি জবাব দেব? মাবুদ তুমি আমার স্বামীর হায়াত বাড়িয়ে দাও। লা ইলাহা ইল্লাল্লাহ। স্ত্রী জিজ্ঞাসা করে, একবার আল্লাহ মামিন বললেন না? সে না, কানতেছে হুজাইফা, বলে কেন বললেন না? বলে স্ত্রী রে ভালো করে শোন, তুমি যখন মুনাজাত করতেছিলে হায়াত বাড়িয়ে দাও, আকাশের দরজা খোলা, জান্নাতের দরজা খুলে, হোর গেলে মান মোহাম্মদি ঝান্ডা নিয়ে হুজাইফাকে জান্নাতে স্বাগতম জানা। একটুখানি বলতে পারি রে, যদি আমার লাশ হুনায়নের যুদ্ধ থেকে ফিরে আসে সেদিন মন ভরে দেখো, তুমি আমার লস করে দিলা। স্ত্রী বলছে, লস করে দিলাম কিরকম বলতো, কি লস করে দিলাম? ডাক দিয়ে কই স্ত্রী রে, যতটুকু টাইম আমি তোমার সামনে বসে থাকলাম, ততটুকু টাইম যদি আমি আমার নবীর চেহারার দিকে তাকায় থাকতাম রে, একটু মন ভরে জীবনের শেষ দেখা নবীকে দেখতাম। আল্লাহুম্মা, সবাই পড়ি, সল্লি আলা মহব্বতের সাথে আপন আপন বলির এমন মারহাবা বলেন, আপন মদের কে হই না, যিনি মদের আপন জনা শুয়ে আছেন সোনার মদিনা। ও ভাই, একটুখানি জীবনে, আর এটা হতো জীবনের শেষ মহাবিল হতে পারে। আল্লাহুম্মা সাল্লি আলা, মা বোনেরা, মহিলা প্যান্ডেলে লোক জায়গা ধরতেছে না, তো আমরা যেভাবে সরে সরে আসি বসছি, আপনারা যদি একটু সরে সরে আসি বসতেন, বদনামটা হতো না। মা শাশুড়ি, আপনাদেরকে অনুরোধ করে বলছি, আপনারা একটু সরে সরে বসেন, এবং পুরুষ ভাইরা, আপনারা, আপনাদেরকে একটা অনুরোধ করি বলছি, পিছনে এখনো তো লোক আসা শুরু, পাগল, কেবল লোক আসা শুরু, একটুখানি কি সামনের দিকে আগে আসা যায় না? একটু আসেন সবাই, লা ইলাহা, আসেন, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। ওয়াসাল্লাম সাল্লাল্লাহু তাওজুল কারামি এ মাওলান নিআমি হাদিউল উমামিল শরীআতিহি, জোরে জোরে পড়া লাগে, সাল্লাল্লাহু আলা
সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। আরে বাবাজি আরেকটা সূরা আছে, সূরা ইউনুস আছে নাকি? 40 দিন আল্লাহ তাআলা মাছের পেটে রাখলেন, 40 দিন পরে আল্লাহ তাআলা বের করতেছেন, পড়ো ইউনুস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন। দারজনে সূরা ইউনুস। আর একটা সূরা আছে সূরা ইউসুফ। সূরা কি আছে নাকি? আছে। আমরা ছোটবেলায় একটা গজল বলতাম, কি বলতাম? কোথায় রলেন প্রাণের আব্বা বিপদে, তোমার ইউসুফ মারা যাই গো কুয়াতে। যেসব মানুষগুলোর নামে কুরআন শরীফে সূরা নাজেল হয়েছে, একটি একটি করে বললে ফজর পর্যন্ত কুলাবে না। ইয়াকুব নবীর ছেলে ইউসুফ আলাইহিসসালাম, হযরত ইসহাক আলাইহিসসালামের ছেলে ইয়াকুব আলাইহিসসালাম, আর হযরত ইসহাক আলাইহিসসালাম হলেন জাতির পিতা ইব্রাহিম খলিলের বেটা। মা মারা গেলেন, এতিম হয়ে গেলেন। ছোট ছেলে যদি এতিম হয়ে যায় সব সময় বাবার কোলে পাপ কাছে থাকে, ঠিক কিনা? বাবার পাঞ্জাবি জড়ে ধরে, বাবার বুকের উপরে ঘুমায়। এ বাবা যে ইয়াকুব নবী ছোট্টবেলায়, ইউসুফ নবী ছোট্টবেলায় বাবার কোলের মধ্যে ঘুমায়, বাবা মুখে তুলে তুলে খাওয়ায়, বাবা নিজে গোসল করায়, বাবার কোলের মধ্যে ঘুমায় আসে। হঠাৎ করে ছোট্ট বাচ্চা নবী ডাক দিয়ে কয়, আব্বা গো আমি একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন রে বেটা? আমি এই মাত্র স্বপ্ন দেখলাম, 11টা তারকা চন্দ্র আর সূর্য আমাকে পায়ে শেষ দাদা। সুবহানাল্লাহ বলে ইউসুফ আলাইহিসসালাম ডাক, ইয়াকুব আলাইহিসসালাম ডাক দিয়ে কয়, বেটা রে খবরদার এই কথা কারুর কাছে বলবি না রে, এটা হলো ভবিষ্যতে নবী হওয়ার লক্ষ্য। আমি একটাই ওয়াজ করছি, আল্লাহর বাড়ি লালন ফকিরের দল গাঁজা খাইলে কি হবে, ওদের কথাগুলো খেয়াল করো। বেদে নেই যার রূপরেখা, পাবে সামান্য কি তার দেখা। এত সস্তা কথা। এই রহমানিয়া দরবারে হাজার হাজার মানুষের মুখ দেখতে আজকে সামলানো যায় না। বামে লোক, বামে মানুষ, ডাইনে মানুষ, দুই মানুষের বাড়ি সাজাদপুর। এ সাজাদপুরের মানুষের হযরত শাহ মখদুম রহমতুল্লাহের দরবারে দীর্ঘদিন একটা সালা পড়া আর একটা সালা গায়ে দেওয়া, এক প্যাকেট খেসুরিও কেউ দেয় না। আর এখন হুজুর দুধ নিয়ে যান, হুজুর পায়েস নিয়ে যান, হুজুর ছাগল নিয়ে যান, হুজুর গরু নিয়ে যান। এই জায়গায় সাজাদপুরের মানুষ বহু বসে আছেন, শাহ মখদুম রহমতুল্লাহের দরবারে একটা সালা পরনে আর একটা সালা গায়ে দীর্ঘদিন আমার মাওলার দিকে তাকায় থাকতে হয়েছে। গয়টা গয়হাটা বারোয়াউলিয়ার মাজার আছে, 3 দিন কোনো খাবার দাবার নাই, কেবল টিউবওয়েলে পানি খাচ্ছি, আর এক মহিলা এসে মারল এক এই জায়গায় লাঠি। তা বলছি লাঠি মারলেন কেন? বলে কতদিন গোসল করিসনি আর টিউবওয়েলে মুখ দিস। নিন্দার কাঁটা যদি না বিধিল গায়, প্রেমের কি স্বাদ আছে বল। আমাদের কুষ্টিয়ায় একটা ছেলে ক্যাসেট বাইর করলো খুব দামি শিল্পী হওয়ার জন্যে। তো ক্যাসেটের প্রথম গানের নাম কলি দিয়েছিল জোর করে কি মন পাওয়া যায়। প্রথম কলি হলো জোর করে কি সাধন ভজন, ইবাদত বন্দেগী না থাকলে কোনোদিন জাতির পিতা হওয়া যায় না।
কোনোদিন নেতা হওয়া যায় না, কোনোদিন বক্তা হওয়া যায় না, বক্তা হতে গেলেও বক্তার পাটি পা লাগে, পীর হতে গেলেও পীরের পাটি পা লাগে, ড্রাইভার হতে গেলেও ড্রাইভারের গালি খাওয়া লাগে, জোরে বলেন ঠিক কিনা? আর যদি এই জায়গাতে রহমানিয়া দরবার নাম দিয়ে গদি সাজায় বসে কয় লইয়াইও 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 মানে কি লিয়াসো, লইয়াইও মানে কি লিয়াসো, এইভাবে হয় না রে। হযরতে ইউসুফ আলাইহিস সালাম ছোট্ট মানুষ বুঝতে পারে নাই, দশ ভাইয়ের কাছে বলে দিয়েছে। দশ ভাই কয় এই জন্যে আমার আব্বা, এই জন্যে আমার আব্বা ওকে নিজে মুখে তুলে খাওয়ায়, দশ ভাই মিটিং করতেছে ওকে মাইরে ফেল। দশ ভাইয়ের ভিতরে এক ভাই বললো আমার দ্বারা মারা সম্ভব না, তাকে তোকে আগে মেরে ফেলবো। দশ ভাই মেরে ফেলার জন্যে ইয়াকুব আলাইহিস সাল্লামের কাছে যাই, বলছে আব্বা ও আব্বা, বলে কি তোমার কাছে এত ডিস্টার্ব করে, তা আমার ভাইটাকে কি তো আমাদের কাছে দেওয়া যায় না, একটু খেলার মাঠে নিয়ে যাই, খেলা দা খেলা করতাম, বলে আমার ছেলে খেলতে যাবে না। বলছে আব্বা দেও না, বলে আমার ছেলে খেলতে যাবে না। বুঝায় শোনায় বাপকে সাইজ করছে, বাপ বলল কি যে যা দিয়ে দিলাম, খবরদার আমার ছেলেকে হেফাজত করবে, খেলার নাম করে আল্লাহর বাড়ি এল এল, নামাজ নাই রোজা নাই মইতি পানি লেওয়া নাই, আবার ইল করে আল্লাহ পা। ওলম লালন সার মাজারে এক লোক জিকির করতেছে, সেলাই করেনি কাপড়, মোরাকাবাই বসে আছে, ফাল্গুনের দমকা হাওয়া এসে দুই কাপড় দুই দিক চলে গিয়েছে, মূর্খ মুড়ি দাইছে ওই জায়গায় মাইরেছে শেষ দামি ওখানে কেন, তখন কয় শুনিলে প্রাণ চমকে উঠে দেখতে যেমন ভুজাঙ্গনা, ওইখানে সায়ের বারাম খানা, ভণ্ডামি ছেড়ে দিয়ে এখনো ওলিয়ে কামেলের পাও দুখানা ধরো, নামাজের ভিতরে যেন ডিস্টার্ব না হয়, তুমি এমনিতে আল্লাহর কাছে পৌঁছায় যাবা, জোরে বলুন ঠিক কিনা? দশ ভাই খেলার নাম করে নিয়ে গেল জঙ্গলে, আগে জায়গাটা জামাটা খুলল, জামাটা খোলার সাথে সাথে ইউসুফ আলাইহিস সালাম দশ ভাইয়ের পা জড়িয়ে ধরে বলছে ভাই যান আমার খবরদার পায়জামা খুলেন না। কেন পায়জামা খুলবেন না বলে? এখানে একটা দলিল দেওয়া যেতে পারে, তমাম পৃথিবীর মানুষের ইজ্জত সবাই দেখতে পারে, নবীদের ইজ্জত একমাত্র আল্লাহ ছাড়া কেউ দেখবে না, জোরে বলেন ঠিক কিনা? এই দেখেন আমরা এখনকার দু বছরের ছেলে যদি বলে কি প্যান্ট খুলতে কয় লজ্জা লাগে আমি খুলবো না, আর আমরা দশ বারো বছর হয়ে গেছে তো প্যান্ট খুলি ডুব মারিছি পুকুরে, জোরে বলেন ঠিক কিনা? মা কান্তে টানতে টানতে নিয়ে চলে গেছে, মাকে বলছি মা প্যান্ট থাকলো গো, বলে তো প্যান্ট পরা আছি তার, জোরে বলেন ঠিক কি? ভাইজান আমার একটা অনুরোধ, আমার পায়জামা খুলবেন না। ফুটবল প্লেয়াররা যেমন দাঁড়ায় ওইভাবে দাঁড়ায় গেল, এক ভাই লাথি মারে আর এক ভাই মারে লাথি, আর এক ভাই লাথি মারে আর এক ভাই মারে লাথি, রে পাগলের দল রে খবরদার খবরদার, আল্লাহর বাড়ি বহু দূরে খবরদার, তামাম পৃথিবীর মানুষকে বুঝ দিতে পারবি আমি বাঙালি হুজুরকে বুঝ দিতে পারবি না। অথর্প হয়ে গেল, প্যারালাই শেষ হয়ে গেল, চিল্লায় কাঁদতেছে ভাইজান আমাকে জীবন ভিক্ষা দাও, আমি আর বাবার কাছে যাব না। শেষ পর্যন্ত ওই ছেলেকে যদি এত লাথি মারে রে, কোরআন হাদিস শোনো, মুফতি মৌলানা ডাকো, পৃথিবীর মধ্যে হযরত ইউসুফের মতো সুন্দর পুরুষ পৃথিবীতে নাই, উনি ভাত খাইলে একেবারে চামড়ার উপর দিয়ে দেখা যায় তো নাড়ি দিয়ে ভাত নামতেছে, এত সুন্দর। এক মহিলা জিজ্ঞাসা করতেছে ইউসুফ ভাই কি মাখছেন, কইছে আমি তো কিছু মাখি নাই, এত সুন্দর কেন? বলে আল্লাহ আমাকে সুন্দর করছে,
আমরা সুন্দর হওয়ার জন্যে অনেক কিছু মাখি না? হ্যাঁ হ্যাঁ, সেলুনে যে সেলিপিলি, বর্তমানে সেলিপিলি, সাদা চুন মাইকে বসে থাকে এক ঘন্টা। কি ব্যাপার বলে ফেস ওয়াশ নাকি ভাই? এসব ধান্দা বাদ রে বোন, আল্লাহ তাআলা আমাকে সুন্দর বানিয়েছে, এই মহিলা কোটি কোটি টাকার মালিক, এতিমখানায় গরিব মিসকিনদের মধ্যে কোটি কোটি টাকা বিলায়ে দিয়ে টুপলা টাপলি বেঁধে বের হয়ে যা, টুপলা টাপলি বেঁধে বের হয়ে। ইউসুফ নবী জিজ্ঞাসা করে, বোন গো তুমি কই যাও গো? বলে আমি সমস্ত ধন দৌলত গরিবদের মধ্যে বিলায়ে দিয়ে আমি এতিমখানায় অসহায়দেরকে দিয়ে আমি আমার মৌলার খোঁজে বের হয়ে গেলাম। বলে কেন? আরে ইউসুফ, তোমাকে যদি আমার মৌলা এত সুন্দর বানাইতে পারে রে, তাহলে আমার মৌলা জানি কত সুন্দর। সুবহান, আর একবার বলেন সুবহান। একটাও সোনা বানুর কাহিনী না, সব কোরআনের কাহিনী বলছি। শেষ পর্যন্ত ভাইরা কুয়ার মধ্যে ফেলাইয়ে দিল, পাবে সামান্য কি তার দেখা। কুয়ার মধ্যে ফেলাইয়ে দিয়ে ছাগল একটা জবাই করে ইউসুফ নবীর জামাটা রক্ত মাখায়ে যায় বাপকে, বলছে আব্বা খেলার মাঠে হঠাৎ করে খুঁজে পেলাম না, তা আমাদের ছোট ভাই এই দেখো বাগে ধরেছে, এই যে তার রক্ত দাগ। ইয়াকুব নবী কয়, ও আব্বা, যে বাঘটা খাইছে সে বাঘটা তো ইমানদার বাঘ, জামার ছেলেটাকে খাইলো কিন্তু জামা ছিল না। দশ ভাই ওদিক যাই বলছে সবই যখন করলে তো একটু টান মারি ছেড়লেই তো হয়তো, ধরা তো খাই গেলি। ইয়াকুব নবী ডাক দিয়ে কই বেটার আসন, কোন বাগে খাইলো কি ব্যাপার জানা, আমার দরকার নাই, আমি তোদের কথা বিশ্বাস করব যে বাগডা খাইছে সেই বাগডাকে ধরে আ। ঠিক আছে, আমরা বাঘ ধরে আনছি, দশ ভাই গেছে কি ধরতে, জোরে কম জোরে বলেন, বাঘ কি ধরা কি মরদের কাজ নাকি? আমি যত বড়ই আন্তর্জাতিক বক্তা হই, যদি মরা বাঘও পড়িয়ে থাকে মইরে, তারপরেও যদি বাতাসে বা ল্যাজ লড়িয়ে উঠে তাও তো পাশ দিয়ে যাবো না, জোরে বলেন ঠিক কিনা। বাঘ খুঁজতে খুঁজতে গেল, খুঁজতে খুঁজতে গিয়া দেখেন জঙ্গলের মধ্যে একটা বাঘ দুই চোখের পানি ঝরে ঝরে কানতেছে। ইয়াকুব নবীর দশজন ছেলে বলতেছে এইটা বাঘটাকে ধর, অসুস্থ চোখ দিয়ে পানি পড়ছে, দড়ি বানতেছে, দড়ি দিয়ে বানতেছে, দড়ি দিয়ে বানতে টানতে টানতে নিয়ে চলে যায়। আচ্ছা বাঘ কি দড়ি দিয়ে বান্দা যায়, এ কি সম্ভব? বাঘ আল্লাহর কাছে ডাক দিয়ে কয় মাবুদ গো, আমি যদি একটা থাপ্পড় মারি ইয়াকুব নবীর দশজন বেটা জাগাই শেষ হয়ে যাবে, কিন্তু ইয়াকুব নবীর দশ বেটা যদি আমাকে জবাইও করে ফেলে আমি কিছু বলবো না, তার কারণ ওরা নবীর বেটা। এ মানুষ বলেছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্ধ নবীজি রসনে, টানতে টানতে নিয়ে গেল ছাগল একটা জবাই করে বাঘের মুখে রক্ত মাখিয়ে দিয়ে বলছে আব্বা এই যে এই বাঘটা আমার ভাই ইউসুফকে খাইছে, বাঘের বলে দড়ি খুলে দাও। দড়ি খুলে দেওয়ার পরে ইয়াকুব নবী বাঘের গলা জড়ায় ধরে কান্দে, বাঘ রে তোর কি দয়া মায়া নাই রে, তোর কি দয়া মায়া নাই, আমার এই সুন্দর বেটাকে তুই কেমনে খালি রে বাঘ, তুই কেমনে খালি বল। বাঘ জিব্বা নড়ায় আর কান্দে, বলে বাঘ রে তুই কেমনে খালি বল। বাঘ তো জবান খোলা না, আসমানের দিকে তাকায় কয় মাবুদ গো, ওগো মাবুদ কিছুক্ষণের জন্য যদি জবানটা খুলে দাও আমি ইয়াকুব নবীর কাছে নির্দোষ খালাস হয়ে যাই, আমাকে একটু জবান খুলে দাও। আল্লাহ কয় জবানটা খুলে দিলাম, এইবার ইয়াকুব নবীর গলা জড়ায় ধরে বাঘ কানতেছে ইয়াকুব নবী গো আমি আপনার ছেলেকে আমি খাই নাই। বলে তাহলে তোর মুখে রক্ত কেন? বলে ছাগল জবাই করে তোমার দশ ছেলে আমার মুখে রক্ত লাগায় দিয়েছে। আমি শুনেছি বাঘা পৌরসভার, বাঘা পৌরসভার মেয়র,
বাগা পৌরসভার মেয়র সাহেব এসেছেন। তো আপনি যেভাবেই হোক আস্তে আস্তে স্টেজের দিনে স্টেজের দিকে আগান, আমরা কী বা করতে পারবো বাঘা পৌরসভা, বাঘা পৌরসভার মেয়র সাহেবের জন্য আমরা কী করতে পারবো, আপনার মেহমানদারি থেকে আমরা একটু সবাই মিলি এখানে হাজি আসেন, এখানে হাজি আসেন, হ্যাঁ কয়েকবার হজ করে আসছেন, এদেরকে নিয়ে দোয়া করবেন বাঘা থেকে যে আল্লাহ তাআলা আজকে রহমানিয়া দরবারের হাজারো মানুষের মধ্যে আপনাকে হাজির করেছেন, আল্লাহ যেন আপনাকে কবুল করেন। আপনি নামাজ যেখানেই থাকুন নামাজ আদায় করে আপনি সোজা স্টেজে, আপনার জন্যে আপনার আপনি যেহেতু বাঘা থেকে এসেছেন আমাদের প্রেমের পাগল হয়ে বাহির মাদির এই ছোট্ট একটা গ্রামে, তাই আমি আমার রহমানিয়া দরবারের পক্ষ থেকে অনুরোধ করব আপনার জন্য কিন্তু চেয়ার অপেক্ষা করতেছে, আপনি এসে চেয়ারে বসে যাবেন। বন্ধুগণ একটুখানি মহাব্বতের সাথে দরুদ পড়ি, আস্তে আস্তে ওয়াজ, মশিউর রহমান আসছে এবং জনপুরি পীর সাহেব আসছে, কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ, কোনো টেনশন করার দরকার নাই, মনে করবেন যে একটা রাত এখানে কাটালাম নাকি ইনশাল্লাহ, একটু মহাব্বতের সাথে বলি আল্লাহুম্মা জোরে জোরে মাওলানা মুহাম্মদ পড়েন সবাই জোরে কন মার হবা নারায়ণ সালাত, হ্যাঁ এই স্লোগান শিখতে হবে সামনে, ভাব ভালো না কিন্তু যতই ভাব ভালো না হোক দুরুদ আর তোমাকে মিলাদের মধ্যে আশায় লাগবে, জোরে বলেন ঠিক কিনা। আল্লাহ কোনো জায়গায় বলে নাই যে আমি নামাজ পড়ি হজ করি যাকাত দিই কলেমা পড়ি, কোনো জায়গায় বলে নাই, তোমরা নামাজ পড়ো আমি কবুল করি, কিন্তু ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দুরুদ পড়া আল্লাহ তাআলা ফরজ করে দিলেন, সেই দুরুদের হাকে পূর্বপাড়া মসজিদ এই আনসার সর্দার ছিল, আমার বাপ ছিল, দুরুদের ঝংকারে মসজিদের বারান্দা ফাটফাট করত, এখন সেই দুরুদ নাই, মিলাদ নাই, মোনাজাত নাই, জিয়ারত নাই, তুমি আছে কি? সেদিন আমাদের কুষ্টিয়ায় আমার ইমাম সাহেব আছেন, একবারে এক লোকে এইভাবে হাত তুলে ঠ্যাং ফাঁক করে দাঁড়িয়েছে, মনে হয় আজ তো গরুর বাসুর আর পাশার তল দিয়ে যাবে। এবার কি কয় জানেন না, এবার কয় ও মোহাম্মদ যা আমিও তাহলে, হ্যাঁ তোর বাপের ভাইরা হয় না শালার বেটা, জোরে বলেন নাউজুবিল্লাহ, এটা আমার জাগা না একটু বা বোঝেন না, আপনাদের দেশে যাই গাইল বাড়ি গেলে তো মারবেন সঙ্গে সঙ্গে, এটা আমার জাগা না, নারায় থাকবি খবরদার এই ইহুদিদের দালার পিছনে, এই এই হোটেলের মধ্যে যে জবাই করে কয় লা ইলাহা ইল্লাল্লাহ আমরা বেহেশতে চলে গেলাম, একটা আয়াত দেখাও তো মানুষ হয় মানুষকে জবাই করে বেহেশতে আছে নাকি? কবি নজরুল বলেছে, কাহারো দেলে দিও না আঘাত সে আঘাত লাগিবে কাবার গায়, এখানে ফুরফুরাকে হিংসা করি নাই, চনপুরিকে হিংসা করি নাই, মাইজভান্ডারিকে হিংসা করি নাই, তাবলিককে হিংসা করি নাই, আওয়ামী লীগ বসে আছে, বিএনপি বসে আছে, কিন্তু বাবাজি ভাইরা ওই ব্যক্তি আমার দরবারে না ঢুকুক যে কয় নবীও যা আমিও তা, ওর মুখ যেন আমি না দেখি, রাজি আছেন তো ইনশাল্লাহ, নবীর পক্ষে কারা কারা আছে হাত তোলেন তো দেখি ইনশাল্লাহ, ইনশাল্লাহ সামনে ইমাম মেহেদীর ডাক এসেছে, এখনো জাগরে ভাই মুসলমান কেউ খবরদার উহাবির বাচ্চাদের কথা মোতাবেক নবীর উপরে বেয়াদবি যেন না আসে, এটা হলো ফুরফুরা তরিকা, মাইজভান্ডারি তরিকা, জনপুরি তরিকা, চিশতিয়া তরিকার একটা আইন শুধু নয় কোরআনের আইন, জোরে করবার হবে বাঘ লাভ দিয়ে উঠে গলা জড়ায় ধরে কয়্যা কুম নবী গো আমি আপনার বেটাকে খাই নাই, তোর মুখে রক্ত কেন, বলছে আপনার ছেলি ছেলি পিলি মুখে রক্ত মাখি দিয়েছে, তাই নাকি বলে হা, ওই তাহলে খাইস নাই, তো তোর চোখ দিয়ে পানি পড়তেছে কেন, ইয়াকুব নবী জিজ্ঞাসা করছে বাঘকে তোর চোখ দিয়ে পানি পড়ছে কেন, বাঘ ইয়াকুব নবীর গলা জড়ে ধরে কান্দে আর কয় ইয়াকুব নবী গো ও ইয়াকুব নবী খেয়ালের সাথে শোনো গো, আজ সাত দিন ওই জঙ্গলে আমার একটা বাচ্চা হারায় গেছে,
আজ সাত দিন আমি খাবার খাই নাই বাচ্চার সঙ্গে। কয়দিন? ইয়াকুব নবী ডাক দিয়ে কয়, পাগরে তুই তো একটা জঙ্গলের জানোয়ার রে, তোর বাচ্চার সঙ্গে যদি সাত দিন খাবার না খাস, আমি আমার ইউসুফের সঙ্গে পানি পর্যন্ত টাচ করি নাই, এর নাম হলো সন্তান। জোরে বলুন ঠিক কিনা? আরে সন্তান কুরআনের মধ্যে আছে, লা তাবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমার ছাড়া ইবাদত করো না, আমার পরে তোমার মা বাপের প্রতি ইহসান করো। কার প্রতি? জোরে কর। মা ভিক্ষি করে কোটি স্টেশনে, আর বাপ ভিক্ষি করে বড় স্টেশনে, আর তুমি চলে গেছো কোথায়? পীরের দরবারে যাই কয়, ধরো চরণ ছেড়ো না দয়াল মুর্শিদ কাউরে ফেলে দিবে না। আমি বিশ্বাস করি মুর্শিদের ক্ষমতা কত, আমাকে বোঝানো লাগবে না, কিন্তু একটা কথা মনে রাখো, মা আর বাপের দোয়া ছাড়া মুর্শিদের দোয়াই কাজ হবে না। জোরে বলুন ঠিক কিনা? বাপের জমি রেজিস্ট্রি করে নিয়েছ, মার বুকে আঘাত করেছ, বড় ভাই আমার, আমার বড় ভাই, ভাই হয়ে ভাইকে আঘাত করেছ, তুমি উম্মতে মুহাম্মদি হতে পারো নাই, তার কারণ মহালিমা নবীজির বয়স যখন 8 বছর, জিজ্ঞেস করে বেটারে তুই আমার আজীবন ডাইন দুধ খালি বাম দুধ খালি না কেন, নবী জাগ দিয়ে কয়, মা গো আপনার যে কোলে একটা বাচ্চা আছে আব্দুল্লাহ, আমি যদি দুই দুধ খাই গো মা, আমার আপনার বাচ্চা ওই দুধ দুধ ভাই খাবে কি? যার জন্যে আমি বাজেট করেছি ডাইনটা, আর বাজেট করেছি দুধ ভাইয়ের জন্যে বামটা। মানুষ মানুষের জন্য স্লোগান একটাই হবে, মানুষ মানুষের। মওলানা ভাসানীর স্লোগান ছিল, কেউ খাবে কেউ খাবে না, তা হবে না তা হবে না, এটা মওলানা ভাসানীর স্লোগান, এটা আমার নবীর তরিকা। জোরে বলুন ঠিক কিনা? সে হোক হিন্দুর বেটা, আর সে হোক মেথরের বেটা, সে হোক মুসলমানের বেটা, আমি জেলখানায় ছিলাম কানপুরে, বড় বড় চুল, বড় বড় দাড়ি, সালা একটা পরনে, সালা একটা গায়ে, মনে করেছে এটা বিশ্ব গুপ্তচর, আমাকে জেলখানার মধ্যে ঢুকাইছে, আমরা খাচ্ছিলাম, নানান দেশের নানান জাতি বসেছি একটাই, পাঞ্জাবি বিহারি আর বাঙালি ভাই, কেউ যদি বলে নৌকা মার খাই ভোট দিও না সে পাকা কাফের, অনেকে বলে কিন্তু নৌকা মার খাই ভোট দিলে টুপি থাকবে না সব ধুতি পরবে, যারা ডাহা মিথ্যা কথা বলতে পারে একটা মানুষের সম্পর্কে, আমি হই বিএনপি, আমি তো ওনার ভাই। জোরে বলেন ঠিক কিনা? আমি ধানের শীষ, উনি নৌকা মার্কা, আমরা তো মুসলমান ভাই ভাই। জোরে বলুন ঠিক কিনা? এই সব ধান্দা কিন্তু বিএনপির লোক করে না, আওয়ামী লীগের লোক করে না, আওয়ামী লীগ বিএনপি আজীবনে বন্ধুত্ব রয়েছে, মাঝখান থেকে আমার মতো এক ফতুয়াবাজ ঢুকে সব সর্বনাশ করে দিচ্ছে, একটা কথা বলে যায় ফতুয়াবাজদেরকে চিহ্নিত করে তাড়াতাড়ি থানায় খবর দিয়ে দেন, এখনই সময় এসেছে। আল্লাহুম্মা সবাই সল্লি আলা, ওয়ালা আলাইহ, মাশারা বানু কেন্দ্রে বলেন, আরে জয়নাল আবেদিন কোলে আয়, যে দেশেতে নাই রে জিদ, চলো সেই দেশেতে চলে যাই, মহাব্বতের সাথে পড়া লাগে, আল্লাহুম্মা জোরে জোরে সল্লি আলা, ওয়ালা আলাইহ, গায়ে জামা আসে না খুলে নিয়েছে, বাবা মনেও তো আছে গো, হ্যাঁ এক জায়গায় ওয়াজ করতে গেছি, 4 ঘন্টায় ইউসুফ জুলেখার ওয়াজ করেছি, এক লোক দৌড় মারি বসে, তোর বাড়ি কোন জায়গায়? বাড়ি কুষ্টিয়ায়। না রে কি বক্তা, কেন কি ব্যাপার? তো বসে রে সর্বনাশ, ইউসুফ জুলেখার কাহিনী শুনি কানতে কানতে আমার চোখে পানি আর নাই, আমি যা সর্ব বিরক্ত করেছি, হাট
আপনারা যে শুনতেছেন জামা আসে না নাই, আমার আল্লাহ তাআলা কয় জিব্রাইল মারহাবা বলেন, জোরে কোন মারহাবা, কেউ যদি নবীকে বেইজ্জতি করতে চাও তুমি বেইজ্জতি হবা, আমার নবী ইজ্জত ঠিকই আল্লাহ রাখবে, ঠিক কিনা? জোরে কো। এই বাংলার জমিনে আমরা ওলি মানি কি মানি না? মানি না। যে দেশেতে ঘুমাই কত আউলিয়া দরবেশ, সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ, ওলির দেশ। যারা যারা ওলির মাজারে বোমা মেরেছে, যারা যারা ওলির বিরুদ্ধে বলেছে, বিশ্বাস করেন তারা সবগুলো ফাঁসির মঞ্চে চলে গেছে, জোরে বলেন ঠিক কিনা? জেলখানার মধ্যে পচে পচে মরতেছে, এখনো ধর চরণ ছেড়ো না দয়াল মুর্শিদ কাউরে ফেলে দিবে না। কে মারলো না মারলো আমার দরকার, আমাকে যদি পেট্রোল দিয়ে আগুন দিয়ে পুড়ায় ছাই করে তাও আমার অন্তর থেকে মাইজ ভান্ডার সরাইতে পারবে না। আমি 40 বছর 40 বছর মাইজ ভান্ডারের কাছে মুরিদ হয়েছি এবং আমাকে খেলাফতি দিয়েছে, ওই ঘরে খেলাফত নামা আছে, কিন্তু কোনোদিন বলেছি আবুল ভাই আমার কাছে মুরিদ হন। মান্নান ভাই, এই লোকটা আমার কাছে মুরিদ হওয়ার জন্য 6 বছর ঘুরেছে। কয় বছর? 6 বছর ঘোরার পরে ওনাকে মাইজ ভান্ডারে নিয়ে যাই, মুজিব বাবার কাছে মুরিদ বানিয়ে দিলাম। তা আমাকে বলছে বেশি দিলেন, আমি ভাই আমি তো কোনো পীর না রে, এইসব মাল মুরিদ বানাতে পারলে গরু তো এমনি চলে আসবে। আব্বা লেন আব্বা, না না আব্বা লেন বললে হবে না, আব্বারও শেষ আছে, জোরে বলুন ঠিক কিনা? কিন্তু আল্লাহওয়ালা লোকের শেষ নাই। কয় বছর হলো দরবা? মাত্র 2 বছর। আগামী বছর তো আমার মনে হয় আরো 50 বিঘা লাগবে শুধু গাড়ি, কি বলে, গাড়ি রাখতে। এটা কি আমার ফুটানি? আমার মাওলার ফুটানি, জোরে কোন মারহাবা। আর এই যে সব মাল দেখতেছেন, এই যে আমার মামু, আমার চাচা, এই যে আরেক চাচা, এসব দেখতেছেন, দেখেছেন না? আমি বাঘার মেয়র আকাশকে চেহারাও দেখি নাই আর সব হাজির হয়ে গেছে। আমার চাচা মোটর সাইকেলের দেখেছেন ভাব ডাকি, বহর মানে কি, জোরে বলেন মারহাবা। আমার চাচা যদি আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে, আগামী বছর মোটর সাইকেল বাড়বে না কমবে? আপনারা বললে হবে না, চাচা বলতে হবে তো, মোটরসাইকেল বাড়বে না কমবে? খবরদার, একবারে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে দাঁড়ায় থাকো। যদি মনে করো যে আমি মহাফিল করে 2 লাখ টাকা লাভ হবে, 50টা গরু পাবো, 2টা গরু জবাই করবো, 48টা লাভ হবে, আল্লাহকে তো লাভ আমি দেখতেছি দাঁড়া, জোরে বলে ঠিক কিনা? হ্যাঁ বাবাজি, আমি আবারও বলছি আল্লাহর কাছে যাইতে গেলে যাই নামাজ ছাড়া হবে নাকি? রাস্তার ভিতরে সব পীরের রাস্তার ভিতরে মাওলানা মুর্শিদ রহমান ফুরফুরা সেলসেলা, উনি একজন আল্লাহর ওলি, রাস্তার ভিতরে আলহামদুলিল্লাহ ওনারা আসতেছেন। আল্লাহুম্মা সবাই সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা, আল্লাহুম্মা জোরে জোরে সাল্লি, সবাই পড়ি আল্লাহুম্মা জোরে জোরে সাল্লি আলা মাওলানা ওয়ালা আলা মাও হাসান কান্দের বিশের জালাই। বাঘার নির্বাচিত জনগণের নেতা আক্কাস আলী, তো আলহামদুলিল্লাহ, তো ওনাকে আমরা কি করব,
জনসভায় গেলে হাজার হাজার হাতের তালি পায়, এখানে তো হাতের তালি নাই, একটু দোয়া করব আল্লাহ তাআলা যেন ওনাকে হজের নেকি দেয়। সবাই বলেন আমিন। বাঘা থেকে এসেছেন, যার চেহারা আমি দেখি নাই, উনি আমার চেহারা দেখেন নাই, তারপরে আলহামদুলিল্লাহ জোরে জোরে মাওলানা আমার আল্লাহ বলেন জিব্রাইল তাড়াতাড়ি গিয়ে জান্নাত থেকে একটা জামা নিয়ে আমার বন্ধু ইউসুফের গায়ে পেশায় দা। ইউসুফের গায়ে আমার বন্ধুদের ইজ্জত দুনিয়ার কোন মানুষ দেখতে পাবে না। সুবহানাল্লাহ বলে ধরে বলবেন সাপ বিচ্ছু যত জীব জানোয়ার কুয়ার মধ্যে ছিল আল্লাহ তাআলা বলে দিলেন, এ জীব জানোয়ার রে খবরদার আমার ইউসুফের যেন কোন রকম সবগুলো খাদেম হয়ে যাও। মারহাবা বলে আমি একটা কথাই বলি, আবার যতগুলো কোরআন শরীফের মধ্যে যতগুলো নাম আছে তার মধ্যে ও মা বোনেরা, মেয়েরা আসছে, মেয়েদের অল্প একটু ওয়াজ করি ভাই, রাজি আছেন তো ইনশাল্লাহ, মাত্র 5 মিনিটের একটা ওয়াজ করি মেয়েদের। কোরআন শরীফ একটা মেয়ের নামে সুরা আছে, সুরায়ে আমার চাষা ধম করে বেলে ফেলেছে, সুরা মরিয়ম, জোরে কয়েন মারহাবা, একটা মেয়ে মানুষের নামে সুরা আছে কি নাই? এ মা বোনেরা নিজের পায়ে নিজে কুড়ল মেরে জাহান্নামী হয়ো না গো মা, খবরদার। কত বড় ভাগ্যবান মেয়েরা যাদের কোরআন শরীফের মধ্যে নাম আছে সূরায়ে মরিয়াম, জোরে কান মারহাবা, আলো জোরে বললো তুমি। সেদিন এক জামাত ইসলামের বক্তা, কি বক্তা, জামাত ইসলামের এক বক্তা বলতিছে আমার সামনে, আমি প্রধান বক্তা আর ওই লাপিদ দ্বিতীয় বক্তা। লাপিদ বলতেছে আজকাল মেয়েদের যেভাবে কাপড় চোপড় পরে পেটের নাড়ি ভুঁড়ি দেখা যায়, আমি বক্তা খবরদার আমার বাড়ি দৌলতপুর, বয়স আমার বেশি হলে হবে কি, একটা চরে তোর কার পেটে ছিলি যে তোর মার নাড়ি ভুঁড়ি দেখা যায় এ কথা বলছিস? 1,00,000 বা 2,24,000 পয়গম্বর মার পেটে না বাবার পেটে, জোরে বলুন, জোরে বলুন, বলি আল্লাহ কার পেটে, বঙ্গবন্ধু কার পেটে, সরওয়ারদি কার পেটে, এক এম শেরে বাংলা ফজলুল হক কার পেটে, মহাত্মা গান্ধী কার পেটে, প্রধান বক্তা কার পেটে, দ্বিতীয় বক্তা কার পেটে, ইউনিয়ন চেয়ারম্যান কার পেটে, মেয়র কার পেটে, জোরে বলুন ঠিক কিনা? কোন বক্তা যদি মেয়েদের বিরুদ্ধে কোন নাজায়েজ কথা বলে আর সেই বক্তাকে জবাব দেয়, এই হলো আর একটা রাজাকার, খবরদার। বক্তা দাওয়াত দেওয়ার সময় তুমি টের পাও না? খুব সাবধান বক্তারা, মা বোনেদের বিরুদ্ধে বলা যাবে না, তার কারণ মা আমাদের সবারই মা, জোরে বলুন ঠিক কিরম। সেই মা মরিয়ম, তার বাবার নাম ইমরান, খেয়াল করবেন বাবার নাম কি ইমরান। ইমরান মান্তি করলেন, আমার যদি একটা ছেলে সন্তান দাও আমি কাবা শরীফের খাদেম বানাবো। নিয়াতটা ভালো না খারাপ? জোরে কয়। আমরা অনেক সময় নিয়াত করি, আল্লাহ যদি আমার একটা ভালো ছেলে হয় হাফিজি পড়াবো, লাল টকটক একটা ছেলে হয়েছে, এবার বাবা কয় এটাকে ডাক্তারি পড়াও, বউ বললে তুমি যে নিয়াত করলে হাফিজি পড়াবা, বলে এত সুন্দর ছেলে হাফিজি দেয় নাকি, তোমার নিয়াতই তো ঠিক না, বলে তুই আর আমি ভাইজি থাকতে ছেলের অভাব আছে, বাস পরে আর একটা বাচ্চা হয়েছে আরো সুন্দর, বউটা বলছে বারবার নিয়াতটা ভাঙবো না, এইটি হাফিজি পড়তে দাও, বলে পাগল নাকি, এটা ইঞ্জিনিয়ার বানাও আর ওটা হবে ডাক্তার। বলছে তুমি নিয়াত করলে হাফিজি পড়াবা, তুমি করো কি, বলে শোনো একটা কথা, বলে কি, তুমি আর আমি বেঁচে থাকতে সেলিপিলের অভাব হবে না, তবে আগামীরটা দেখা যাক কি হয়, আগামীরটা হয়েছে এক শোক নাই, শোক আছে কিন্তু মান্নান ভাইয়ের দিকে তাকালে আমি মনে করি মাল আমার দিকে খেয়াল, এটাকে বলে হয় টেরা। এইবার স্বামী কয় এই দারে দেও মাদ্রাসায়, ইমরান মান্তি করলেন আল্লাহ যদি আমার একটা ছেলে সন্তান দাও আমি কাবা শরীফের খাদেম বানাবো, আল্লাহ তাআলা দিলেন একটা মেয়ে, ইমরান নাম রাখলেন মরিয়াম, কি রাখলেন জোরে বলেন,
মরিয়মকে কাবা শরীফের খাদেম বানায় দিলেন, একটা নয় দুইটা নয় সাতখানা পর্দা দিয়ে কাবার ভিতরে মা মরিয়ম নামাজ আদায় করতেছেন। সাত পর্দা, একটা পুরুষের চোখ দিয়ে তাকানোর ক্ষমতা নাই, ওই পর্দার মধ্যে হঠাৎ করে একটা যুবক হাজির হয়ে যায়। আমরা যে কাবা জিয়ারত করেছি সেই কাবা নয়, এই কাবা হলো আলাদা কাবা। সুবহানাল্লাযী আসরা বি আবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, মসজিদ আকসা ছিল আমাদের কাবা, ঠিক কিনা? সাতখানা পর্দা দিয়ে নামাজ আদায় করতেছেন এক যুবক হাজির। মা মরিয়ম বলতেছে, কে তুমি, তোমার সাহস কত আমার পর্দা ভেদ করে ঢুকেছ? ডাক দিয়ে কয় মা, সুবহানাল্লাহ বলেন, কি বলে ডাক দিয়েছে, কি বলে, মা ওগো মা, আমি দুনিয়ার কোন যুবক নই গো, আমার নাম জিবরাইল ফেরেশতা। পর্দার আড়ালে যেসব মা বোনের আওয়াজ শুনতেছেন, নিজেকে ছোট মনে করবেন না, নিজেকে ক্ষুদ্র মনে করবেন না, একটা কথা খেয়াল রাখবেন মা গো, জিবরাইলের কাজ হলো, একমাত্র জিবরাইলের কাজ হলো আল্লাহর কথা নবীদের কাছে নিয়ে যাওয়া। তাহলে মা মরিয়ম কত বড় ভাগ্যবান মেয়ে মানুষ, আল্লাহ পাক জিবরাইল ফেরেশতা পাঠিয়েছেন। তুমি কেন এসেছো? বলে তোমাকে একটা মা আপনাকে একটা বাচ্চা দিতে আসছি। বলে তুমি কি পাগল নাকি, তুমি কি আসল জিবরাইল না নকলডা? বলে জিবরাইল তো একটাই, বলছে আমি তো বিয়েই করি নাই, বাচ্চা দিবা কেমনে? মা আল্লাহ তার একটা ফুল পাঠিয়েছেন জান্নাত থেকে, ফুলটা নাকে রাগাই নেবে, শুকবেন, সঙ্গে সঙ্গে পেটে বাচ্চা হাজির হয়ে যাবে। আল্লাহ পারে কি পারে না? এই আয়াতটাকে লালনের দল কি বলছে জানেন? যে বরকে আয়াত, এটা হলো আরবি, সাধ আছে গুনে পড়ে তাই বলা, শায়ামার কখন খেলেন কোন খেলা, এই খেলাটা মোল্লারা বুঝতে পারে না, যার জন্যে মুনাজাত নিয়ে 56 জন আহত, সবে বরাতের রুটি আর হালুয়া নিয়ে 17 জন মার্ডার। চেয়ারম্যানে চেয়ারম্যানে মিল আছে না, পুলিশে পুলিশে মিল আছে না, 10টা হাঁস ছেড়ি দিলে একসাথে যায় নাকি দুই একটা ফেলাই থুই দৌড় মারে, একটা লাইন হারাই গেলে ভাইয়া হাঁসটা আবার ডাকে, কোন দিক গেলি রে, এই আমাকে লি গেলি নি, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু সব জায়গায় মিল, ফাঁড়িতে ফাঁড়িতে মিল, থানায় থানায় মিল, আওয়ামী লীগে আওয়ামী লীগে মিল, বিএনপি বিএনপিতে মিল, কিন্তু একটা ঘরের মধ্যে যদি 10টা মৌলবি ঢুকান, যদি মনে করেন এই 10টা মৌলানাকে খাওয়াবো নেকি হবে, 7 দিন রাখতে পারবেন না। এক মৌলবি বলবে ঠ্যাং কায়েত করে সো মেশকাতে আসে, আর এক মৌলবি করবে ঠ্যাং সুজা করি সো বুখারিতে আসে। এই ঠ্যাং কায়েত করা সুজা করা নিয়ে দেখবা যে দুই মৌলবি মার্ডার মধ্যে থেকে আসমত মাস্টার থানায়। বর্তমানে তাই হচ্ছে না, বর্তমানে তাই হচ্ছে না? এই কয়েকদিন আগে যে কিয়াম নিয়ে মারামারি করে 4 জন মল্লি, এটা কোন আইন? জমজমের পানি দাঁড়িয়ে খেতে হয় না, বসে খেতে, জোরে কর কি গো আলহাজ আবুল হাসান ভাই, দাঁড়িয়ে খেতে, বসে খায়, বসে খাওয়া কি যাবে? অজু করতে গিয়ে, অজু করতে গিয়ে যদি পানি বেঁচে যায়, অজুর পানি দাঁড়িয়ে খাওয়া না বসে খাওয়া? জোরে বলেন, এমনি পানি, এমনি পানি দাঁড়ায় খাইয়ে দেখেন কি বলবে, যেন এত বড় বক্তা আর দাঁড়ায় পানি খেলে বলবে কি না? জমজমের পানি যদি দাঁড়ায় খাইতে হয়, এই পানি পবিত্র, এই পানি পাক, অজুর পানি যদি দাঁড়ায় খেতে হয়, এই পানি পাক। মেয়রের সালাম, চেয়ারম্যানের সালাম, আর আমার নবীর সালাম এক সালাম না, আমার নবীর সালাম পাক, তাই আমরা দাঁড়ায় সালাম দেই, এক দল ছাড়িয়ে দৌড় মারে। দেখবেন আমি যখন ইয়ানবী সালাম আলাইকা করি, তখন কিছু লোক ধরি মেরি দৌড় মারে, তখন আমি বুঝে ফেলি যে এই মাল হলো এজিদের বংশধর। হ্যাঁ পাগল, এরা আবার কয় হাসান হুসাইনের ওয়াজ, হাসান হুসাইনকে চিনিস নি, তাই তো তোর আইডি কার্ডই বাতিল, জোরে বলেন ঠিক কিনা? এই জায়গাতে একটা মাদ্রাসা করার কথা গতবার আমি ঘোষণা দিয়েছিলাম, এখানে মাদ্রাসা, আব্বা সারা রাত জায়গা টাকা, আমার
পিছনে অনেকে আছে আমার সাথে, যায় কয় টাকা পায়, গাড়ি ভাড়া বাদ দিলে কয় টাকা থাকে, এই দিয়ে আমি আস্তে আস্তে টুকটাক করে এই পর্যন্ত আগাইছি। আমার স্বপ্ন হলো একটা মাদ্রাসা পুকুরের ধারে করব ইনশা, এবং যে মাদ্রাসার উস্তাদও হবে আহলে সুন্নত ওয়াল জামাত, মাদ্রাসার থেকে আহলে সুন্নত ওয়াল জামাতের ছাত্র তৈরি হবে যাদের দুরুদ আর কিয়াম ছাড়া বুঝবে না। গতবার ডিক্লার দেওয়ার পরে আপনারা কিছু চান্দা দিয়েছিলেন, 24,603 টাকা এই মাদ্রাসার খাতে জমা আছে। আপনাদের কাছে একটা অনুরোধ করব আমার দরবারের জন্য, আমি তো আপনাদের কাছে এক বস্তা সিমেন্টও চাই নাই, আমি তো আমার দরবার তৈরি করতেছি, মেহমানখানা। গতবার আমি জনপুরি পীর সাহেবকে জায়গা দিতে পারি নাই, যার জন্য অনেক কষ্ট আমার ভিতরে, কিন্তু এইবার জনপুরি পীর সাহেব এবং আপনাদের সবার জন্যে, তারপরে যখন পারবো না তখন বাপসা সারা ময় মুরব্বীরা আছে সবাইকে বলবো, থাকিল তোর দরবার, যা করবি করগা। মাদ্রাসার জন্য আপনাদের কাছে শুধু হাত পাততেছি, মাদ্রাসাটা না করলে সামনে ওহাবিদের দাবরে টিকা মুশকিল হয়ে যাবে। আমি আমার তরিকতের ভাইদের কাছে আমি অনুরোধ করে বলছি, আমার চাদরটা বিছায়ে দিলাম, আমি আবারও বলছি গতবার যা দিয়েছিলেন 24,603 টাকা জমা আছে, এটাই হলো। তারপরে এটা শেষ নয়, জনপুরি পীর সাহেব আসবে, মৌলানা মশিউর রহমান আসবে, বীর মুক্তিযোদ্ধা আমার আমার ভাই, হ্যাঁ জনপুরি পীর সাহেব চলে আসবে, তার মৌলানা মশিউর রহমানকে তাড়াতাড়ি প্যান্ডেলে আসার জন্য আমি অনুরোধ করছি, আমি বেশি টাইম ওয়াজ করবো না। রাত্রে বা ঠান্ডা না লাগে, একটা মানুষ বসে থাকে নাই ভাই, একটু কষ্ট করে উঠে হলেও আসেন। আপনি খালি একটা জিনিস মনে রাখতে হবে, ওহাবিদের যে দাবর, সামনে যদি সুন্নি আলেম তৈরি না করেন তাহলে কিন্তু দুরুদ কিয়াম এই দেশ থেকে উঠে চলে যাবে। এই জায়গায় একটা মাদ্রাসা করব, আপনাদের সহযোগিতা আমি কামনা করি, এই মাদ্রাসা করেই যেন আল্লাহ পাক মরণ হয় ইনশাল্লাহ। বন্ধুগণ, আমি আমার চেয়ারম্যান আছে, আমি চেয়ারম্যানকে এখন কিছু বলি নাই, আমার যখন বলার দরকার তখন বলবো। তারপরে আজকে নতুন একজন মেয়রের সাথে পরিচয় হলো বাঘার, বাঘা থেকে এক বাস লোক আসছে, আমি মেয়রের সাথে বলবো ইনশাল্লাহ যখন বলার মতো হবে। তার কারণ শুরু না করলে আমি কি দিয়ে আপনাদের কাছে যাব? আমি আমার একটাই স্বপ্ন, একটাই কল্পনা যে এই জায়গায় আহলে সুন্নতর যেখানে দুরুদ জন্ম নিবে, যেখানে আমার নবীর সম্পর্কে বেয়াদবি বলা হবে না, মোহাম্মদ যা আমিও তা, সেই কথা বলা হবে না। তাড়াতাড়ি চলে আসেন ভাইয়েরা, এখানে কোনো দাবি দয়া নয়, গতবারের টাকার সাথে দিয়ে যদি এইবার আমার শুরু করার মতো হয় ইনশাল্লাহ আমি শুরু করব। আগামী দেখবেন যে আগামী বছর মাদ্রাসার পুতাকাটা হয়ে গেছে। আমি আপনার আশেকান জাকেরান সবার কাছে অনুরোধ করে বলছি, তাড়াতাড়ি চলে আসেন। আমি দেখেন আমার চলার গতি, আমি পীর হওয়ার খায়েশ নয়, আমি বড় কিছু হওয়ার খায়েশ নয়, আমার একটাই খায়েশ আজকে মাইজ ভান্ডারি যেখানে জনপুরি পীর সাহেব সুদূর ভারত থেকে এসে আমার ঘরের ভিতরে, আমার দরবারের ভিতরে বসে আছেন, এবং এই জনপুরিকে সেই আল্লামা কেরামত আলী জনপুরি রহমতুল্লাহ আলাইহে, যার দাদা এখনো রংপুরের টাউনে শুয়ে আছেন, যিনি যিনার বহুত কেরামতি আমি পরে সময় পেলে বলবো। তার শহর বাড়ি থেকে এসে তোমার কিন্তু কুজি পাগল, যাও বসো ইনশাল্লাহ। হ্যাঁ, দোয়া সবার জন্য দোয়া হবে, আপনারা আমার কাছে দোয়া চাইছেন যেভাবে আমি জনপুরি পীর সাহেবকে বলবো, আমাদের দোয়া একরকম, আর আপনারা আল্লাহর অলির, আপনারা আল্লাহর অলির আওলাদ। এখান থেকে সাজাদপুর, এই যে আমার মামা একবারে খাস ফুরফুরা, জোরে কয় মারহাবা, আমি চাই না যে আমাদের ভিতরে আর কোনো হিংসা থাক। বাজির সেদ্দা মামা বান্দরে আমামা, সেই রুচু করে মুসলমান কবি নজরুল বলেছেন, আমার এখানে কোনো পীর হওয়ার খায়েশ নাই, এখানে আমি বদি নিয়ে বসে থাকবো, আর আমার এখানে সেজদা দিয়ে চলে যাবে, চাইল ডাইল দিয়ে চলে যাবে, একেবারে লোককে বলবো খাও, এসব করার জন্য নয়। আমি একটা মানুষও বসে থাকবেন না, একটুখানি আগের সামনের ভবিষ্যতে আহলে সুন্নত ওয়াল জামাতের বিরুদ্ধে যেভাবে উঠে পড়ে লেগেছে ইনশাল্লাহ কোনোভাবে তারা জয়ী হতে পারে না। মৌলানা পিয়ার ভাই চণ্ডীপুর থেকে আসছে ভাই, বড় বড় একজন আলেম, আমার মামার সাথে যেগুলো আসছে সবগুলো বড় বড় আলেম, এগুলো সব ফুরফুরা সেলছেলা। বাদিয়াপাড়ার কুতুব ভাই এসেছেন, উনি ফুরফুরা সেলছেলা, এখানে মাইজ ভান্ডারি কি বলে গাড়ি রিজার্ভ করে করে এসেছেন, আমাদের মধ্যে যেন কোনো হিংসা নিন্দা না থাক। তারপরে ইনশাল্লাহ আমি অল্প টাইমের মধ্যে মৌলানা মশিউর রহমানকে, আপনাদের একটা কথা বলি ভাইয়েরা, আজকে আপনাদেরকে কিন্তু সারা রাত করবো না, আমি শুধু আল্লামা কেরামত আলী জনপুরির আউলাদের সাথে একটু আমি ওনার ওয়াজ শুনবো, ওনার সাথে মোনাজাত করবো। তাড়াতাড়ি আসেন, লা ইলাহা, জোরে লা ইলাহা সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, খুব তাড়াতাড়ি আল্লাহুম্মা, সব মাইজ ভান্ডারি
আলহামদুলিল্লাহ 1000 ইট আগামী বছর যখন আমার নাম বলার দরকার নাই, যখন আমি মাদ্রাসা পোতা কাটবো 1000 ইটাই নামটা লিখে নাও। আর সৌদি আরবে আছে, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা যেন হজ করায়, সে হারা যা তাতে হজ হবে ইনশাল্লাহ। এর ভিতরে কত বলি এদিকে এসো, তুমি যাও, তুমি আর এই যে শফিকুলকে দুইজন মেয়েদের মধ্যে একটা চাদর নিয়ে যাও, মাসাসিরা। আচ্ছা ইনশাল্লাহ আপনি যোগাযোগ করবেন, দিবেন, ভুলে যাওয়াটাও না, এখানে ভুলে যাওয়াটাও না, যে দিবে দিবে, না দিবে না দিবে, তার কারণ যেভাবে হোক ঘাম ছড়া পয়সা দিয়ে। এই যে রেজাউল হক মাইজ ভান্ডারি কিসে আসছেন, হাইজ দুইটা নরক তাকবীর, মাইজ ভান্ডার ইয়ালারা সবাই আসছেন, কি বলছে জানেন? আমি যখন মাইজ ভান্ডার গেলাম তাই বলছে, কাগজ কলম সারা বাবা করে মাস্টারি আমার দয়াল ভান্ডারি, কাগজ কলম সারা বাবা করে মাস্টারি। আমার নবী জীবনে স্কুলে যাই নাই, কলেজ যাই নাই, ভার্সিটিতে যাই নাই, তিনি বিশ্ব নেতা হয়ে গেলেন, আল্লাহ তাআলা পারে কি পারে না জোরে বলেন ঠিক কিনা? আমার নবীকে যারা মানে না তারাই হলেন আবু জেহেলের দল, তারাই হলেন আবু লাহাবের দল, তারাই হলেন আবু সুফিয়ানের দল। আমার নবীর প্রতি বাগাই বাড়ি সুবহানাল্লাহ, বাগার থেকে মেলা লোক আসছে ইনশাল্লাহ, আমি দেখেছি, আমি দেখেছি। আল্লাহ তাআলা কবুল করেন সবার দানকে। এখন দোয়া করা হবে, তারপরে অল্প একটু সামান্য, এই আমার মহাজন চলে আসছে, তোরেখন মারাবা জনি জনি আমার মহাজন, আল্লাহ তাআলা ওর গাড়ি যেন আর অসুবিধা না হয়, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ণ তাকবীর। আমি কোনোদিন ইট চাই নাই, সিমেন্ট চাই নাই, একটা ছেলে এসে বলছে আমি 1000 ইট দেবো, এটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার ইনশাল্লাহ। আমরা যদি সবাই মিলে এক হই তাহলে আহলে সুন্নত ওয়াল জামাত যেখানে দুরুদ কিয়াম পন্থী, বাংলার মাটিতে এক বক্তা যত আছে সব দুরুদপন্থী বক্তা, এই ইদানিং দু একটা হয়েছে কোনো লাভ হবে না। দেখেন টিভির টিভিতে একটা প্রোগ্রাম দেয়, ভালো আছেন, সুবহানাল্লাহ, এরা সব কারা জানেন? আমার শ্বশুরের মুরির, আমার শ্বশুর কেটা জানেন, মৌলানা আব্দুর রাজ্জাক সৃষ্টি, উনি সুন্দরবন জঙ্গলের মধ্যে এতে কাপ করেছেন, জোরে কোন মারহাবা। এখানে সুন্দরবনের লোক আছেন হাত তোলেন তো, সুন্দরবনের লোক আছেন, সুন্দরবনের থেকে বহু লোক আসছে হয়তো বা সব বিভিন্ন জায়গায়, সুন্দরবনে আমার শ্বশুর জঙ্গলের মধ্যে এতে কাপ করেছেন, আমার শ্বশুরের এই পাশে বাঘ বসা, এই পাশে বাঘ বসা, এই যে এর বাপ চাচারা কি বলে আকাশ সরকার, আকবর সরকার, সব মৌলানা আব্দুর রাজ্জাক সৃষ্টি সাহেবের মুরির, এ হলো সহারা বাড়ি আর গাংনির থেকে আসছে। ভাই আমি একা মানুষ, কিছু মনে করেন না, সব বসেন ইনশাল্লাহ। এ বাবাজিরা, বন্ধুরা, আপনাদের কাছে আমার একটাই দাবি, আমার দরবারের সমস্ত কিছু ক্ষয় খরচ আমি চালায়ে যাচ্ছি, কিন্তু সবার সহযোগিতা চাই। এক সময় কিন্তু আমি এই সব চেয়ারম্যানদের কাছে যাব, কোন সময় হয়তো 2 বছর পরে বা 3 বছর পরে, কোন সময় যে সময় এই মাদ্রাসাটা মোটামুটি একটা কাঠামো তৈরি হবে সেই সময় ওনাদেরকে আরেকবার দাওয়াত দিব। এখন কি করবেন করেন, এই দেশে উহাবিবাদ আমরা উৎখাত করতে চাই না। এদেশে কোথায় বলেছে জবাই করে জঙ্গিবাদী, জবাই করে জান্নাতে যাওয়া চায়? তাহলে এই আলেম পয়দা না হওয়া পর্যন্ত ওদের সুযোগ এসে যাবে। বন্ধুগণ, ওদেরকে আমরা বিশ্বাস করি না। আওয়ামী লীগ এখানে কি বলে মানিকগঞ্জ, মানিকগঞ্জ ডক্টর আজহারুল ইসলাম সিদ্দার সিদ্দিকের মুরিদান এখানে সবল। আচ্ছা এই ছেলেটা আসতেছে কেটা জানেন, রাজশাহীতে গেলে একটা গাড়ি দাঁড় করা, এই ফেলান ফেলান ফেলান, হযরত করম আলী শাহ বাঘের পিঠে চড়ে ভক্তের বাড়ি বেড়াইতেছেন, আর সাপ ছিল তার হাতের লাঠি, হযরত করম আলী শাহর মাজারে বৈশাখের প্রথম শুক্রবার আমি প্রধান বক্তা আছি, আমার এখানে আর কি পরিমাণ লোক, এর থেকে 50 গুণ লোক বেশি হয় এখানে বসে আছে। একবার আমাকে নিয়ে গেল, বৃষ্টি হয় না, আমি বৃষ্টি আমি আইনে দিতে পারি, আমাকে মনে আছে ওনারা বলেছিল বৃষ্টি আনিয়ে দিতে হবে, আমি বলেছিলাম বৃষ্টি চান না পানি, বৃষ্টি চান না ওয়াজ চান, এরা বলেছিল আমরা বৃষ্টি চাই, আমি বৃষ্টি আমি আনিয়ে দিতে পারি আমার মাওলার সাথে কন্ট্রাক্ট করে, কিন্তু আমাকে ফেলায় দৌড় মারবেন না, বসে ফেলায় দৌড় মারবো না। আধ ঘন্টার মধ্যে বিশাল বৃষ্টি, প্যান্ডেল ম্যান্ডেল ভাঙ্গি, আমি একলাই বসে আছি, একটাও নেই, আমি কি করি? তোমরা যে বললাম এখন ওই এলাকায় গেলে কি বলে জান, ওই সে বৃষ্টি নামাইনি হুজুর, আমি কান ধরে বলছি, আমি আমি আমার মুর্শিদের পাককলমের খাদেম হয়ে বাঁচতে চাই, এনার ওইখানে যাবো ইনশাল্লাহ, কোনো ভয় নাই, আমি আসতেছি বৈশাখের প্রথম শুক্রবার।
এটা তো তোমার জমির তুই দেখা দিস নি কে এসব মানে নারায়ণ তকবীর এ দেখেন সম্মানিতগণ চরমুনাই আট্রসি কই কোনটা আরে বাপ রে নারায়ণ তকবীর এর আইসা কোথা থেকে জানেন যশোর থেকে সুন্দরবন থেকে যাই হোক যে কথা বলতে গিয়েছিলাম আল্লামা মাওলানা আব্দুর রাজ্জাক চিশতি সাহেব এবং আমার আমার চেয়ারম্যান সাহেব ও চিশতি সাহেবকে চিনে না এমন কোনো লোক নাই মাওলানা আব্দুর রাজ্জাক চিশতি সাহেবের একটা খাঙ্কা আছে পদ্মার ধারে সব ভাঙ্গি গেছে ওই জায়গাটা ভাঙেনি নাকি গো সব ভাঙ্গি গেছে কিন্তু ওই জায়গাটা ভাঙেনি আল্লাহ তাআলা কবুল করেন সবাই বলেন আল্লাহুম্মা আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন একটুখানি মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ব তারপরে যে কথাটুকু একটু মাওলানা মশিউর রহমান খুব তাড়াতাড়ি আসবেন তার কারণ আপনি ফুরফুরা সেলসেলা আমরা যে ফুরফুরাকে দাওয়াত দিয়েছি ফুরফুরা সেলসেলার কোনো মাশায়েখ যদি ওয়াজ না করে তাহলে বলবে ওটা ছিল বাঙালি হুজুর একটা বানওয়াট নাউজুবিল্লাহ আমরা কোনো বানওয়াট ধর্ম করতে চাই না টুপির নাম ধর্ম না জুব্বার নাম ধর্ম না মন জারো হয়েছে খাঁটি মুখে যদি গলদ পড়ে খোদা তাতে নারাজ না রে আগে মন তৈরি করো ইমানকে তৈরি করে কবরে যাও জুব্বা লাগায় ঘন ঘন তসবি জপলাম আবার মুরিদানরা চাউল আসতেছে আটা আসতেছে কয় লইয়াইও 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 এই সব ধর্ম বাদ দিয়ে মানুষকে একটা সুন্দর রাস্তা দেখাও যেই রাস্তাতে নবীজির দুরুদ নবীজির কিয়াম নবীজির মিলাদ নবীজির সব কিছু থাকবে এরকম একটা কিছু তৈরি করলে তাই হবে জীবন সার্থকতা জোরে বলেন ঠিক কিনা মহাব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা জোরে জোরে ولا على سيدنا কোথায় আছেন প্রাণের রসুল আমাদেরকে ফেলিয়া কি লাভ হবে আপনি ছাড়া আমরা ধরাই বাঁচিয়া আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়ালা আলা মাও একটা খবর আপনাদেরকে বলি এই দরবার বন্ধ থাকে কোনো কেয়ারটেকারও নাই এটা একটা মাঠের মধ্যে দরবার কোনো কেয়ারটেকার থাকে না পুকুরের একটা মাসুরি হয় নাই সবাই বলেন মারহাবা সবাই বলেন মারহাবা শুধু তাই নয় একটা কাঠের টুকরা একদিন জালনা খোলা ছিল আমার ছোট ভাই বলছে জালনা খোলা আছে আল্লাহ পাহারা দিবে এই পর্যন্ত তাহলে আমার এলাকার মানুষ ধর্ম মানে কি মানে না জোরে বলেন মানে না তো ইনশাল্লাহ আমি সবার জন্য দোয়া করবো সব তরিকার মাসায়েক আসছে এই যে আমার মামা আবুল কাশেম আসছে এদের সাথে সব আল্লাহওয়ালা লোক সবাইকে নিয়ে দোয়া করবো মাওলানা মশিউর রহমান আসবেন সে মাইক ধরবেন তারপরে ইনশাল্লাহ কোনো ছটফট ঝটপট নয় খালি মনে রাখবেন একটা দিনই তো এত বড় একটা দোয়ার মাহফিল দেখেন সুন্দরবন থেকে একটা বাচ্চা এতটুকু একটা বাচ্চা মেয়ে ডাকব থানা যেখানকার এমপি সাহেব এমপি ছিলেন পঞ্চনন বাবু সেইখান থেকে লোক আসে একটা বাচ্চা আমি কোলের মধ্যে নিয়ে আমি কান্দি দিয়েছি যে খোদা এদের এত প্রেম কি বলে ভারত থেকে পাসপোর্ট করে করে সব চলে আসতেছে যদি ভারত সরকার যদি বর্ডার খুলে দিত এই জায়গায় ভারতের গাড়িতে ভরপুর হয়ে যেত তার কারণ এটা গল্পের কথা নয় আমার যখন বিয়ে হয়েছে ছেলে মেয়ে হয় নাই তখন আমি ভারতে ওয়াজ করেছি 26 বছর ভারতে ওয়াজ করেছি সেদিন এক মুফতি সাহেব এসে 3 দিন থেকে গেছে আমাকে বলছে 50,000 টাকা দিব ইন্ডিয়ান টাকার একটা মাহফিল করে দিয়ে আসেন আমি আমার দ্বারায় আর হবে না আমার সেই বয়স আর নাই এই জায়গাটা তৈরি করেছি আমি মারা গেলে এখানে কবর দেওয়া হবে আমার এই কবরের মধ্যে যদি কেউ এইরকম করে কি বলে বাঙালি বাবা তুই আমার কর্মী দেওয়ার খবরদার এসব হবে না হবে শুধু কোরআন তেলাওয়াত করে বলুন ঠিক কিনা আমার মাহফিল শুরু করাতে গ্রামের লোক আপনারা সাক্ষী আছেন আমি সর্বপ্রথম বলেছিলাম এই গ্রামে আমি প্রত্যেক ঘরে ঘরে কোরআনে
সবিনা খতম পড়েছি, সেই সবিনা খতম বিদায় হয়ে গেছে, আমি কোরআনে হাফেজ দিয়ে সবিনা খতম পড়াইছি। আজকে সমস্ত এলাকার ময় মুরব্বী যারা কোরআন পড়া জানে সবাইকে আমি কোরআন আরাক খতম কোরআন শরীফ পড়েছি, দরবার হবে কোরআন ভিত্তিক দরবার, আর দরবার হবে কিয়াম ভিত্তিক দরবার, জোরে বলুন ঠিক কিনা। এক তো সেই বিশ্ব নবীর উপরে চিৎকার করে সবাই দাঁড়িয়ে যান, এখন আলেমুল আমা আসবে, ইয়া নবী সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াত, আমরা দেখতাম 21 ফেব্রুয়ারি জুতা পায়ে দিয়ে হাঁটত না, এখনো শহীদ মিনারে উঠলে জুতা পায়ে দিয়ে হাঁটে না নাকি? জুতা পায়ে দিয়ে উঠে না, এটা হলো আমাদের আদব। বন্ধুগণ, যদি কারোর পায়ে স্যান্ডেল থাকে স্যান্ডেল খুলে নবীকে সালাম দিবেন, আর যদি মনে করেন যে আমরা সালাম দিব না, আপনি কিয়ামত পর্যন্ত দরবার থেকে বের হয়ে যান। আমি অনুরোধ করে বলছি, তার কারণ এ দরবার আহলে সুন্নত ওয়াল জামাতের দরবার। আহমদুল্লাহ মাইজভান্ডারির গোলাম, গোলামুর রহমান মাইজভান্ডারির গোলাম, মুজিবুল বশর মাইজভান্ডারির গোলাম, এইভাবে চিশতিয়া কাদরিয়া তরিকা নকশাবন্দিয়া মুজাদ্দাদিয়া এখানে দুরুদ কিয়ামের বিরুদ্ধে, আর সরকার বাংলাদেশ সরকারের পক্ষে বললে আপনারা বলবেন যে আওয়ামী লীগ করতেছে, আওয়ামী লীগের নেতা ডেকে নিয়ে আন্তর্জাতিক টার্মিনালের নাম দিল শেখ হাসিনা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঠিক কিনা? অলির নামে দিয়েছে না, ঠিক কিনা? লালন শাহ নামে ব্রিজ দিল, ঠিক কিনা? খানজাহান আলীর নাম, রূপসা ব্রিজের নাম কি ব্রিজ? খানজাহান আলী। কর্ণফুলী ব্রিজের নাম কি ব্রিজ? আমানত শাহ ব্রিজ। মীর মোশাররফ হোসেন বিষাদ সিন্ধুর মালিক, ওটা অন্য একজনের নাম দেওয়া ছিল। বাংলার প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা বলেছে, কুষ্টিয়াতে শুধু লালনকে ফুটাইলে হবে না, আর একজন সাহিত্যিক আছে সেটা হলো মীর মোশাররফ হোসেন, তার নামে ব্রিজ দিয়েছে। প্রত্যেকটা ফেরিতে নাম লেখা, খানজাহান আলী, শাহজালাল, শাহপরান, এরকম আছে না? মৌলানা মখলিসুর রহমান লেখা আছে, আমার নাম লেখলে এমনি তিন ফেরি ডুবি যাবে। যার জন্য বাংলার প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানে যে ওলি আল্লাহর নামের এত বড় বরকত, সবগুলো দিয়ে রয়েছে ওলি আল্লাহর নামে। একটা রায় রাজশাহীর মানুষ, একটা ট্রেন ছিল শাহ মখদুম এক্সপ্রেস, ঠিক কিনা? সেই শাহ মখদুম এক্সপ্রেস এখন আর নাই, ওটা হয়েছে মহানন্দা এক্সপ্রেস। কেন? শেখ হাসিনাই দিয়েছিলেন যে একটা অলির নামে, যেহেতু রাজশাহী শাহ মখদুমের ইসলাম প্রচার করে ছুঁয়ে আসেন শাহ মখদুম, আসতে দেরি হলে আমাদের বলেন তো মুখটা কীরকম খারাপ, আমাদের মুখ খারাপ না? সেদিন আমি এক জায়গায় আজান দিচ্ছি, আল্লাহু আকবার আল্লাহু আকবার, একটা ছেলে কি বুঝেছেন, এই সম্বন্ধের গলা কি, এটা যে গাল ও কিন্তু টেরই পাই নাই, তো আমরা তো এইদিকে মুখ পাশ করা, ঠিক কিনা? তো যখন ভেড়ামারা স্টেশনে দাঁড়ালেন, শাহ মখদুম এক্সপ্রেস আসতে দেরি হয়, তখন কি কয়? শাহ মখদুম। তখনই বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছে, আমি উপকার করতে গেছিলাম কিন্তু একজন অলির নামে গালাগালি দিবে সেটা হয় নাই, সঙ্গে সঙ্গে পাল্টায় দিয়েছে, এটা অলির দেশ, জোরে বলুন ঠিক কিনা? দুইটা দেশ লিখতে গেলে সোনা লেখা লাগে, সেটা হলো নবীর কারণে সোনার মদিনা, আর হাজার হাজার অলির কারণে সোনার বাংলা, জোরে বলুন ঠিক কিনা? দেখবেন যারা অলির বিরুদ্ধে তারাই দেশের বিরুদ্ধে, যারাই শাহজালালের বিরুদ্ধে তারাই দেশের বিরুদ্ধে। আমি এখানে আওয়ামী লীগের অনেক নেতা ভাইয়েরা আছেন, আপনারা হয়তোবা আমাদের ঘাপসির মধ্যে পড়েন না, তার কারণ আপনি বুঝতে পারেন নাই যে কোনটা কোন তরিকা আন্দাজে, ইয়েস হুজুর, এই হুজুরদের মধ্যে কিন্তু বহুত লোক আছে ভুইকি কিন্তু আপনাকে সর্বনাশ করবে, এরা কিন্তু এই ধরনের একটা লাইন পাঁইতারা খুঁজতেছে, আমরা কোনো পাঁইতারার মধ্যে নাই, আমরা দেশের ছেলে, আমার ভাই বীর মুক্তিযোদ্ধা, আমার বংশের মধ্যে অনেক মুক্তিযোদ্ধা আছে না, কি গো আছে না? আমরা মুক্তিযোদ্ধা বংশ, আমরা দেশের পক্ষে, কিন্তু খবরদার এই জায়গাতে পুলিশ অনুমতি নিতে গেছে, পুলিশ তো অনুমতি লাগবেই, পুলিশ বাংলাদেশ সরকার ওয়াজ মাহফিল বন্ধ করার জন্য অনুমতি দিতে চায় না, তা না, কিছু ফাঁতরা বক্তা আছে, আইসি অমনি
উস্কানিমূলক বক্তব্য দেয়, যার জন্য পুলিশ আমাদেরকে খবর নিতে আসছে। হাজার হাজার মানুষ বলেছে ওনার কোনো বিরোধিতা নাই, আমরা ওনার বাপ চাচা, ওনাকে খুব ভালোবাসি। তার মধ্যে কে জানি বলেছে ও ছোটোবেলার থেকে জামাত, ছোটোবেলার থেকে। 1996 সালে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা যখন ইয়েতে আসলেন, ইসলামিয়া কলেজ মাঠে আসছিলেন, সে সময় জানেন 1 ঘন্টা 37 মিনিট আমি বক্তব্য দিয়েছি। শেখ হাসিনা আমাকে পান বানিয়ে খাওয়াচ্ছে, বলে ভাইজান আমি বঙ্গবন্ধুর ঘরে জন্ম নিয়ে এত ইতিহাস জানি না, আপনি আমার সাথে যোগাযোগ রাখবেন। আমি কোনো নেতাগিরি হতে চাই না, নেতার কাজ নেতাগিরি। আমরা সবাই যদি নেতা হইতে নামাজ পড়াবে কিটা নাকি চাচা? সবাই যদি ইমাম কয়েতে মুসল্লি হবে কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমি কারোর পক্ষে বলছি না, আমি আমার নবীর পক্ষে চিৎকার করে আদবের সাথে একবারে ঝংকার দিয়ে ফুরফুরা, জনপরি, মাইজভান্ডার, চিস্তিয়া, কাদেরিয়া, নকশাবন্দিয়া সবাই একসাথে পড়নি আনাবি সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিবুস সালাম সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তোমারি ওসিলা দিয়া কান্দিলেন আদম হাওয়া, মাবুদের হইল দয়া, ভোগ করিলেন কবুল দুয়া ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিবুস সালাম সালাওয়াত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দয়াময় রহমান রহিম নবীকে পাঠালেন তিনি, চিনল না মক্কাবাসিনী, ওগো চিনল যে বনের হরিণী আনবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিবুস সালাম সালাওয়াত ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দায়মান আবাদা আলা নবিয়িকা খায়রুল খালকি কুল্লিহিম, ভেজায় রব মেরে দুরুদ ও সালাম বারগা জিদা নবী পর আপনে মদাম, সবাই পড়ি বালাগালু লাবে কামালিহি কাশাফাত দুজাবে জামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লিমু ইয়া কওম বাল সাল্লু আলা সদরিল আমিন মুস্তাফা মা জা ইল্লা রহমাতাল লিল। অল্পকের একটু মোনাজাত করে মাওলানা ফুরফুরা সেলসেলা উঠবে, সব আখেরি মোনাজাত করবেন জনপুরি পীর সাহেব, উনিও হাজির হয়ে গেছেন। যে কথাটা সেই অল্প টাইমের মধ্যে সেই কথাটা মাওলানা মুশিরুর রহমান আসা পর্যন্ত, যার আগমনে অনেক ফুরফুরা হাজির হয়ে গেছেন। আমরা আমার ঘরের মধ্যে পাইরি যে শুধু আমি মাইজ ভান্ডারি করবো তা হবে না। তো কি বলে বাচ্চা এসে যাবে, এখানে ওয়াজটা ছিল না কি শুকলে মা, আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা ফুল পাঠিয়েছেন, এই ফুলটা নাকে রাগায় নিয়ে শুকার সাথে সাথে বাচ্চা হাজির হয়ে যাবে। মামরিয়ম শুকলেন, সঙ্গে সঙ্গে বাচ্চা হাজির হয়ে গেল। বাচ্চা দুনিয়ায় আসলেন,
বাচ্চার বয়স দুই দিন। এইবার কিছু ক্রিমিনাল লোক বলতে লাগলো, মরিয়মকে ভালো মনে করেছিলাম কিন্তু মরিয়ম মসজিদকে নাপাক বানাই ফেলাইছে, সাত খারাপ পর্দা দিয়ে আমরা মনে করতাম ইবাদত করেছে কিন্তু মরিয়ম যুবকদের সাথে আড্ডা মেরে বাচ্চা পেটে এসে গেছে। নাউজুবিল্লাহ, কোন মা মরিয়ম পাক না নাপাক? জোরে কর। আর এলাকার লোক, কিছু কিছু ক্রিমিনাল, আমি যেখানে থাকি 30-35 বছর চলছে কুষ্টিয়াতে, ওরা পীরের মুরিদও আছে, জুব্বাও আছে, 14 বার হজও করিছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করে, কিন্তু খালি লোককে চিমটি মারার উস্তাদ। এরকম আছে না? আমার নামে মাইকিং হয়, প্রধান মুক্তা হাফেজ মখলিসুর রহমান বাঙ্গালি স্থান বাহির মাদি কিলিকমোর আছে নাকি? কিলিকমোর, কিলিকমোর একটা আছে না? আছে বলছে কার সাথে কি করেছে দেখি, পিয়ন পাঠাইল, কাল বেলা 10টার সময় সালিশ বসাইছে তোমার বিরুদ্ধে, পাথর মেরে তোমাকে মেরে ফেলা হবে, তোমার বাচ্চাকে পাথর মেরে মেরে ফেলা হবে যদি বলতে না পারো বাচ্চার বাবার নাম কি। চলে গেল পিয়ন, এসে চিঠি দিল, মরিয়ম আপনি রেডি হন। ওই কেন? বলে আপনি অবৈধ সন্তান। আরে মরিয়ম, তোমাকে হাজির করা হবে, পাথর দিয়ে মেরে ফেলা হবে, তোমার বাচ্চার জন্ম বৃত্তান্ত বলা লাগবে, কাল সকাল 10টার মধ্যে সালিসিতে হাজির হয়ে যায়। জোরে কর মারহাবা। কেউ যদি থাপ্পড় মারে আগে থানায় যায় না, কেউ যদি তোমাকে আঘাত করে খবরদার কোর্ট কাছারিতে যায় না। মুসলমানের জন্য সব থেকে বড় আদালত হলো জায়নামাজ। মামরিয়ম সেজদায় পড়ে কান্দে, আমি তো পাক আছি, আমি তো পবিত্র আছি, ফুল শুকানোতে পেটে বাচ্চা দিয়ে তুমি আমাকে বেইজ্জতি করলা, কালকে আমার বিরুদ্ধে সালিশ দেখেছে, পাথর মেরে মেরে ফেলা হবে, বাচ্চাকে মেরে ফেলা হবে, ওগো বাবু আমি কি জবাব দেব বলো গো? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, এ মরিয়ম তুমি চিন্তা করো না, আমি আল্লাহ যাহা বলছি তাহা তাহা করো। জোরে কোন মারহাবা। কি করব বলেন? বলে আমার রাজি খুশির জন্য তুমি রোজা রাখো। তখন রোজা রাখলে কথা বলা যেত না, তোমার মুখটা বন্ধ থাকবে, বাচ্চাকে জিজ্ঞাসা যা কিছু জিজ্ঞাসা করবে বলবা, বাচ্চাকে জিজ্ঞাসা করো, ইশারায় দেখায় দিবা, তখন রোজা রাখলে কি করা যেত না। জোরে কোন, আর একটা জোরে করা লাগবে, কথা বলা, কথা বলা যেত না। এ মরিয়ম, আমার রাজি খুশির জন্য রোজা রাখো, যখন জিজ্ঞাসা করবে তোমার ওই 3 দিনের বাচ্চাকে দেখাইয়া দিবা। মা মরিয়ম সেজদায় পড়ে কান্দে, মাহবুব গো 3 দিনের বাচ্চা কথা বলতে পারে নাকি? আমার আল্লাহ তাআলা বলেন, শুধু 3 দিনের বাচ্চা নয়, পেটের বাচ্চাকেও আমি কথা বলাই দিতে পারি। জোরে নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর, নারায়ণ রিসালাত, আল্লাহর ওলি। কথাটা শুনে দেখেন, ফুরফুরা ও যে কত বড় আল্লাহর ওলি, এখন ফুরফুরার ইতিহাস শুনবেন, পরে আসবেন জনপুরি। আসুন আমরা সব এক হই, আর হিংসা নিন্দার টাইম নাই। জোরে বলুন ঠিক কিনা, আরো জোরে কোন ঠিক কিনা। 4 তারিখে আচ্ছা, 5ই মে একটা কিয়ামত হওয়ার কথা ছিল, মনে আছে? দেখি ব্যাগে করে নিয়ে আসতেছেন, কি গো চাষা বসে, কিয়ামত তো কাল হবেই, যার জন্য ব্যাংকের টাকাটা তুলি আনলাম। তার মানে তোমার ঘরে মনে হয় কিয়ামত হবে না। আসুন সবাই, ভালো হতে পয়সা লাগে না, এখন পুরপুরার সেলসেলা উঠবে। ভাইরা, যাদের অতিরিক্ত শটফটা কাজ আছে তারা আপনারা চলে যাবেন, কিন্তু মাহফিলে ডিস্টার্ব করে যাবেন না, তার কারণ জনপুরি একেবারে খাস আওলাদে রসুল,
জনফুরি পীর সাহেব ওর দাদা একজন মানুষকে পেশায় নিয়ে এসে কয়েক জানাজা করেন, তো সে মরা নাকি বলে হ্যাঁ, বলে আবার বলো মরা নাকি বলে হ্যাঁ, বলে আবার বলো মরা নাকি বলে হ্যাঁ, তিনবার ওয়াদা করায় নিছে বাবার কাছ থেকে, কিন্তু আসলে সন্তান মরা না, সন্তান তাজা, টেস্ট করতে আসছিল, কি করতে জানাজা করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জানাজা কয় তকবীরে জোরে কোন, আর মরানা কেরামত আলিসে তকবীর দিয়েছে পাঁচটা। তো এই সাওয়ালের বাপ কয় তুমি কেমন পীর, এ রংপুর ছাড়ো, উনি কেন বলছে তুমি তো জানাজার নামাজই জানো না, উনি পাঁচ তকবীর দিলা কেন, উনি আলকামা সিদ্দিকীর বাবা কি বলছে জানেন, আরে মুনাফিক আমি জানাজার দোয়া জানাজার নামাজ জানি রে, চার তকবীর আমি ইচ্ছা করে একটা তকবীর বেশি দিলাম, ওই তকবীর দিয়ে তোর ছেলেকে মেরে ফেলেছি। সে আওলাদ আসছে, আর এখানে আমার আমার ঘর আমার বাড়ি, আর আমি তো আর কি বা শুনবেন, শুনতেছেন তো ইনশাল্লাহ। এখন মাওলানা মোশাররফ রহমান উঠবে, একটু হাত তুলি আল্লাহুম আমিন, যে যেখানে আছেন একটু হাত তোলেন আল্লাহুম আমিন, সবাই চিৎকার করে বলেন আল্লাহুম আমিন। রব্বানা জলমনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা, বড় আশা করে তুলেছি হাত মাওলা তোমার দরবারে, মাফ করো মাফ করো গো মাওলা এতিম নবীর খাতিরে, মাবুদ মাবুদ বাপ সাজাদপুর থেকে জোহরের নামাজ বাহির মাদিতে এসে পড়েছে, শরীরে অনেক ডিজাইনের রোগ, এই অবস্থায় যদি এই পর্যন্ত গুলামি করে তার কি মজুরি হয় না, সুদূর সুন্দরবন থেকে বাচ্চা ছেলে মুসাফির হালে এসেছেন, দিনাজপুর থেকে বৃদ্ধা মহিলা ঘর বাড়িতে তালা মেরে চলে এসেছে, মাবুদ গো নিশ্চয় তোমার পছন্দনীয় বান্দা এই রহমানিয়া দরবারে প্রবেশ করেছে, ওই বান্দার হাতের দিকে তাকায় মাবুদ গো ওকে আজকের মহাফিলের হাদিয়া সোনার মদিনায় পৌঁছায় দিও। বাঘার মেয়র সাহেবকে আমি উনাকে দেখি নাই, উনি আমাকে দেখেন নাই, তোমার বিনা হুকুমে গাছের পাতা নড়ে না, কে আনলো তুমি তো এনেছ, আনার পরে কেন ফেরত দিবা, মাবুদ তো বহু দেশ থেকে বহু এলাকা থেকে আসছে, ভারত থেকে আসছে, বাদিয়াপাড়া পীর সাহেব আউলিয়ার অলিদের অলির ছেলে কুতুব ভাই এসেছে, এখানে আমার ভাইগনি সব ফুরফুরা সেলসেলার হাজির হয়েছে, তুমি কাউকে খালি হাতে তাড়াইও না। আরে মাহবুব আজকের মাহফিল শেষ করে যখন যার যার গন্তব্যস্থানে গিয়ে ঘুমাবো গো, ও গো মাওলা মাহবুব গো তুমি প্রত্যেকের ঘুমের মধ্যে তোমার হাবিবের পবিত্র চেহারা খানা দেখায়ো, আরে মাহবুব এমন মানুষ হাত তুলেছে হাজার হাজার টাকা ডাক্তারকে দিয়েছে রোগ ভালো হয় নাই, মা রুগী বাবা রুগী নিজে রুগী স্ত্রী রুগী ছেলে মেয়ে রুগী, যার যার নেতৃত্বে এসেছে ওসমান তালুকদারের সঙ্গে যারা এসেছে তার মধ্যে অনেকে আরজি দিয়েছে, মাহবুব গো একটি মানুষকে খালি হাতে ফেরাই দিও না, প্রত্যেকের ঘর থেকে রোগ উঠায় না, ব্যাংক থেকে লোন নিয়েছে বিপদে পড়ে সুদের টাকা নিয়েছে, দোকানদারের কাছে বাকি খেতে খেতে লজ্জায় বাজারে যেতে পারে না, ঋণের বোঝা কান্দে করে রহমানিয়া দরবারে যদি কেউ হাত তোলে ঋণ পরিশোধ করার একটা রাস্তা দেখায় দাও, এমনও মানুষ হাত তুলেছে ব্যবসা বাণিজ্য চাকরি চাষাবাদ কিছুই নাই, তোমার উপরে ভরসা করে পড়ে আছে, তুমি কি পারো না তার একটা রাস্তা দেখায় দিতে,
হাজার হাজার টাকা খরচ করে লেখাপড়া করেছে কিন্তু বেকার হয়ে বসে আছে, বেকারের বেকারত্বের অভিশাপ থেকে বাঁচাও। কতজনের কত ব্যথা মনের মধ্যে আছে গাথা, সব থেকে বড় ব্যথা যার মা আর বাবা কবরে, কবরের আজাব মাফ করে দাও। কিয়ামতের দিনে জান্নাতের পোশাক পরে আমাদের মা বাবাকে উঠে। আল্লাহ আমার ভাগ্নি বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম অনেক অসুখ, আয় আল্লাহ তার ফ্যামিলির মুখের দিকে তাকে বেচারার হায়াত বাড়ায় দেওয়ান। মামুদ এই মাই মুরব্বীরা আসমতের বাবা যে আনসার সর্দার না হলে মসজিদে আজানই হয় নাই, এমনও দিন গেছে জান্নাতি হিসাবে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন ফিলিপনগর ইউনিয়নের চেয়ারম্যান কত আনন্দের সাথে আসছে, এটাই হবে ধর্ম। ধর্মের ভিতরে কোনো ভয় থাকবে না, ধর্মের ভিতরে আনন্দ পয়দা হবে। আয় আল্লাহ যতগুলো ছেলেকে সাথে করে আসছে সব ছেলের মা বাপ যারা কবরে গেছে জান্নাত দিও। আয় আল্লাহ চেয়ারম্যানের সাথে যতগুলো ছেলে মোটর সাইকেলের কাফেলা নিয়ে এসেছে কিয়ামতের মাঠে হাসান হুসাইনের সঙ্গে সবগুলোকে জান্নাতে প্রবেশ করায় দিও। ফুরফুরা, চিশতিয়া, জনপুরি, মাইজ ভান্ডারি বহু পাগল এখানে আসছে বাস রিজার্ভ করে, কত কষ্ট এই গরমের ভিতরে। আয় আল্লাহ মাহবুব গো আমি পীর হওয়ার জন্য, আমি পৃথিবীতে তুমি আমার যে সম্মান দিয়েছো লন্ডনে আমার নামে মাইকিং, রাশিয়ায় আমার নামে মাইকিং, ভারত 26 বছর ওয়াজ করে আসছি, আমার দেশের ছেলে আমি, আমার কিসের এত সম্মান দরকার? আমার দরকার আমরা সবাই যেন মনটা পরিষ্কার করে বছরে একটা এই তরিকতের সম্মেলনে সব তরিকার লোক হাজির হয়ে বিশ্বব্যাপী একটা কনফারেন্স, এটা আজকে তুমি এইভাবে হয়তো ভবিষ্যতে লন্ডন থেকে আসবে, আমেরিকা থেকে আসবে, এভাবে বিশ্ব তরিকতের বিশ্ব আহলে সুন্নাত ওয়াল জামাতের ইস্তেমা হিসাবে কবুল করে নাও। আয় আল্লাহ, আয় আল্লাহ, জিহাদ করে তোমার দরবারে তুলেছি এই হাত খারাপ পয়সার অভাবে পেটের দায়ে কোন মুনাফিকের কাছে নিসু বানায় না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।